আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, আমার অর্থাৎ শুভম রায়চৌধুরীর কলমে বিধুমতীর বাসনা। সময়টা চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি নাগাদ হবে। যে সময়ের কথা বলছি, দিল্লির নবাব মুঘলে আজম মহান আকবরের সাথে হেমু দ্বিতীয় পানিপথের যুদ্ধে জড়িয়ে পড়েছেন। মুঘল অধ্যুষিত ভারতবর্ষের নানা স্থানে সে সময় ঘটে চলেছে একের পর এক বিদ্রোহ, যুদ্ধ, হিংসা, রক্তপাতের মতো বর্বর কাণ্ড, যেগুলির অনেক অংশই ইতিহাসের পাতায় তুলে ধরা হয়েছে। আবার অনেকগুলির গলা টিপে হত্যা করেছেন আমাদের সুবিশিষ্ট ঐতিহাসিক গণেরা। নাম নিতে শুরু করলে বিতর্কের আর শেষ থাকবে না, বুঝলে? তাই সেদিকে নাই বা আলোকপাত করলাম। আমাদের পাঠ্য বিষয়ের মধ্যে যে অংশটা পড়েছে তাতে ঢোকার আগে যেটুকু প্রাককথনের দরকার আর কি, সেটুকুই জানালাম, ব্যাস। বাকিটা কাল থেকে শুরু করব, এখানের মতো ছুটি। যাও তোমরা, যে যার বাড়ি যাও। ইতিহাসের শিক্ষক বীরেনবাবু অষ্টম শ্রেণীর ইতিহাসমালার 116 নম্বর পৃষ্ঠার মাঝে বুক পকেট থেকে পেনটা বের করে রাখলেন, গতকাল যাতে মনে থাকে কোথা থেকে পড়াতে হবে সেই জন্য। ভদ্রলোকের আবার একটু ভুলে যাওয়ার ব্যামো আছে, অল্পতেই তার স্মৃতি লোপ পায়। বগলের মাঝখানে বইটাকে চেপে নাকের ডগায় নেমে আসা চশমার ফ্রেমটাকে পিছনে ঠেলে মহাশয় বেরোলেন ক্লাস থেকে। আজ মাসের শেষ, লক্ষ্মীদেবীর মুখ দেখবেন তিনি পাক্কা এক মাস পর। তার সাথে আগাম ছুটিটার ব্যাপারেও হেডমাস্টার মশাইকে জানাতে হবে। সামনের সপ্তাহে 3 দিনের জন্য তাকে শহরে যেতে হবে বিশেষ একটি দরকারে। সেই কারণে আগাম দরখাস্ত না দিলে কাজের সময় মুশকিল হবে এই ভেবে বাড়ি থেকে আসার সময় তিনি সুন্দর করে একটি দরখাস্ত লিখেই নিয়ে এসেছিলেন। হেডমাস্টারের টেবিলে চার ভাঁজ করা কাগজটা রাখতেই টপ করে সেটাকে হাত থেকে তুলে নিয়ে ভালোভাবে পড়বার পর হেডমাস্টার অসীমবাবু একটু বেজার কণ্ঠেই বললেন, এ বছরের শেষ ছুটি আপনাকে দিয়ে দিলাম বীরেনবাবু, এরপর কিন্তু আর আগামী ছুটির জন্য আপনি দরখাস্ত করতে পারবেন না, এই আপনাকে আগে থেকে বলে দিলুম। মাথায় রাখবেন, সামনে বাচ্চাদের পরীক্ষা আসছে, প্রশ্নপত্র কিন্তু আপনাকেই তৈরি করতে হবে, সুতরাং। বুঝেছি স্যার, বুঝেছি, আর বলতে হবে না, এই আমার শেষ ছুটি চাওয়া আপনার থেকে। অসীমবাবুকে থামিয়ে এক প্রকার হড়বড় করেই বলে ফেললেন বীরেনবাবু। মোটা বাইফোকাল চশমার ফাঁক থেকে তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে অসীমবাবু শুধলেন, তা মশাই, এই বারবার ছুটি নিয়ে আপনার শহরে যাওয়ার কারণটা কি জানতে পারি? যদ্দূর আমি জানি সাতকুলে তো আপনার কেউ নেই সেখানে। না স্যার, আছেন একজন, আমার পিসিমা, ওনাকেই দেখতে যেতে হয় মাঝে মাঝে, ওনার তো কেউ নেই, এই আমি এক ছাড়া। পাশের বাড়িতে থাকে সুভাষ, সমস্যায় পড়লে পিসিমা তাকে ডেকে চিঠি পাঠান আমাদের কাছে, এই তো গতকালই 12 নম্বর চিঠি এলো, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম, বেশ ঠিক আছে, আপনার ছুটি এই মঞ্জুর করলাম, যান 3 দিনের জন্য ঘুরে আসুন, গিয়ে গায়ে একটু আধুনিকতার হাওয়া লাগবে, এই অজ পাড়াগায়ে 25টা বছর ছাত্র ঠেঙিয়ে তো হাড়গুলো সব বুড়ো হয়ে গেল আমাদের। যাই হোক, রসেরও তো প্রয়োজন আছে নাকি? বীরেনবাবু এ কথার কোনো উত্তর না দিয়ে কেবল সম্মতিসূচক ঘাড়কাত করে চলে গেলেন। আসলে গ্রাম্যতার আমেজটাই এরকম, সহজ সরল নিরিবিলি জীবন খুঁজে নিতে চায় একটুখানি রহস্য রোমাঞ্চকে। আধুনিকতার স্রোত শহরাঞ্চল যেভাবে উন্নত থেকে উন্নততর হয়ে উঠছে, সেই দিক থেকে দেখতে গেলে গ্রাম সমাজ আজও পড়ে রয়েছে সেই প্রাচীনত্বের যুগে। যাক, তাতে কি, যে যা নিজস্বতা নিয়েই বাঁচুক। এই যেমন বীরেনবাবু, ছোট থেকে বহু পরিশ্রম করে আজ তাঁর জায়গাটা অর্জন করেছেন। যোগ্যতা ছিল আরো বেশি কিছু পাওয়ার, কিন্তু তিনি চাননি।
সহজাত গুণের বশে তার সরল চিন্তন তাকে সর্বদাই সুখের দিকে ঠেলে দিয়েছে প্রতিপত্তির চাইতে। প্রয়োজন অতিরিক্ত তার কাছে সবই বিলাসিতা, যা তার একেবারেই পছন্দ নয়। অন্যদিকে তার স্ত্রী সম্পূর্ণ ভিন্ন ধারার মানুষ, উচ্চাকাঙ্ক্ষায় ঠাসা যেন একটি বোমা, চাহিদা তার শেষই হয় না, মন তার ভরে ওঠে না কিছুতেই, যতই তাকে দেওয়া হয় তার কাছে সবই যেন কম। বিয়ের সময় বীরেনবাবুর মাকে পাঁচু ঘটক যখন বলেছিল যে এই মেয়ের সাথে বীরেনবাবুর এমন সম্পর্ক তৈরি হবে যা দেখে লোকে বলবে এক মুদ্রা দুই পিঠ, তখন অদৃষ্টের কারসাজি হয়তো কারোর চোখে পড়েনি। সবার অলক্ষ্যে তিনি এমন খেলা খেললেন যার চক্করে আজ কিনা বিয়ের 20টা বছর পরে এসে বীরেনবাবুকে নাকানি চোবানি খেতে হচ্ছে। বার্ধক্যের পাশাপাশি বউয়ের কামনাও বেড়ে চলেছে সমান তালে। এই তো তারা যেদিন শহরে পিসিমার বাড়ি যাবেন বলে বেরিয়ে পড়েছেন, বিলাসপুর স্টেশন থেকে ট্রেনে উঠে সবে বসেছেন, তখনই গিন্নি তাকে বললেন, বলছি যে একটু মন দিয়ে শুনুন, এইবার যাচ্ছি, ফেরার সময় হাতে কাজটা সেরেই আসব, বুঝলেন? ও গিন্নি, তুমি একটু থামবে, বলি তোমার নোলা কি আর শেষ হবে না? দেখেছ আমরা অসুস্থ মানুষটাকে দেখতে যাচ্ছি, সেখানেও তোমাকে। থাক থাক, অনেক হয়েছে, মুখটা একটু বন্ধ রাখুন দেখি। এই কলিযুগে অহেতুক দাতা কর্ণ সাজতে হবে না, প্রতি মাসে একবার করে যাওয়া আসাটা ধরা বাঁধা হয়ে আসছে, এইভাবে বারবার মাস খরচ থেকে আমরাই বা খরচা বের করতে যাবো কেন? হ্যাঁ, ওনার তো নাকি কিসব মনে মানিক্য আছে বলে গল্প করেন, তা সেখান থেকে দুমুঠো আমাদের দিলে কি হয় শুনি। আচ্ছা মুশকিলে ফেললে তো তুমি, তার সম্পদ তিনি কাকে দেবেন না দেবেন সে কৈফিয়ত কি তিনি আমাদের দেবেন? আমরা আমাদের কর্মটুকু করছি মাত্র, সৎপথে থেকে মানুষের সেবা করাটাই আমাদের ধর্ম হোক, কিন্তু তোমার এই একই আবদার। উফ, দেখো আগেরবারও এই নিয়ে অশান্তি করেছো, এইবার যাতে সেসব না হয় তাই আগাম বলে দিচ্ছি, তোমার যদি পিসিমণির মণিমুক্ত নিয়ে এতই মাথা ব্যথা থাকে তাহলে নিজে চেয়ে নিও, হয়তো আমার মাথাটা খেও না প্লিজ। বিলাসপুর থেকে চম্পাহাটি গামী লোকাল ট্রেন চেপে আসতে আসতে স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো কথা হয়নি। টানা 3 ঘন্টার যাত্রা করে দুপুর 2টো নাগাদ সস্ত্রীক বীরেনবাবু পিসিমার বাড়িতে এসে উঠলেন। 2 বিঘা জমির ওপর 1তলা সাবেকি বাড়ি, চারপাশ বড় বড় জাম গাছ দ্বারা আবৃত। ঢোকাই মুখের মাঝারি মাপের একটা কৃষ্ণচূড়া ও একটি রাধাচূড়া গাছের সামনের অংশটা একে অন্যের দিকে হেলে পড়ে কালের নিয়মে এমনভাবে জড়িয়ে ধরেছে, দেখলে মনে হবে এ যেন প্রকৃতির তৈরি সিংহদ্বার। বীরেনবাবুর খুব ভালো লাগে পিসিমার বাড়ির এই পরিবেশ। ঢোকার সময় গাছগুলোকে ছুঁয়ে ছুঁয়ে তিনি আসছিলেন, স্ত্রী সেসবে কোনো গুরুত্ব না দিয়ে বাবুয়ানি চালেই বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বৃদ্ধ চাকর রাখহরি তাকে দেখে সহাস্যে বললেন, তোমরা দেখছি এসে গেছো বৌদিমণি, বেশ ভালোই হয়েছে, তবে এবার অন্তত হাঁপ ছেড়ে বাঁচার ফুরসতটুকু মিলবে। এ মরণ, হাঁপ ছেড়ে বাঁচবি মানে? তুমি কি ভাবলে তোমার কাজগুলো আমরা করব? যদি সেসব ভেবে থাকো তাহলে ভুল করেছ, আমরা আজ এসেছি কাল বাদে পরশু চলে যাব, এই হয়তো শেষ আশা আমাদের, তাই যেমন কাজের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে এসেছো এতদিন সেভাবেই চলো। রাখহরির বয়সে তোয়াক্কা কোনোদিনই বিধুমতিকে করতে দেখা যায়নি, এইবারও একই নিয়মের পুনরাবৃত্তি দেখে বৃদ্ধ চাকর মনে মনে ঈষৎ দুঃখ পেলেন বটে, তবে তার বহিঃপ্রকাশ হতে দিলেন না। এরই মধ্যে বীরেনবাবু কখন যে এসে উপস্থিত হয়েছেন তা তার স্ত্রী বা রাখহরি কেউই খেয়াল করেননি। স্ত্রীর করা কটাক্ষের সবটাই শুনেছেন ইতিহাসের শিক্ষক, তাই তার দোষের প্রায়শ্চিত্ত স্বরূপ রাখহরির পায়ে হাত দিয়ে প্রণাম করে তিনি সম্ভ্রমের সাথে বললেন, ওর আচরণের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি কাকা। হে বাবা, ছি ছি,
দাদাবাবু তুমি এভাবে বলছো কেন? আর মনিব হয়ে কি না তুমি চাকরের পায়ে হাত দিচ্ছ? বৃদ্ধের এই কথার প্রত্যুত্তরে বলার সময় স্ত্রীর দিকে একবার সেন দৃষ্টি নিক্ষেপ করে বীরেনবাবু বললেন, আমি একজন শিক্ষক হরি কাকা, আমার শিক্ষা মতোই নিজের ভিত্তিতে শ্রেণী বৈষম্য হলেও সবশেষে আমরা মানুষ। তুমি আমার বয়স জ্যেষ্ঠ, সুতরাং তোমার পায়ে হাত দিলে আমার জাত যাবে না। যারা বড়দের সম্মান করে না তাদেরকে আমার মানুষ বলে জ্ঞান করতে রুচিতে বাঁধে। যাকে সেসব কথা ছাড়ো, সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে তোমার, যাও গিয়ে বিশ্রাম নিয়ে নাও, আমি দেখছি এদিকটা। আর পিসিমা কোথায় এখন? হ্যাঁ, মা ঠাকুরন তো ঘরেই আছেন, তোমরা সেখানে গিয়ে বসো হাত মুখ ধুয়ে, আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি গিয়ে। বেশ, তাহলে আমরা হাত মুখ ধুয়েই না হয়। কথাটা বলতে বলতেই বীরেনবাবু পিছন ফিরে দেখলেন বিধুমতি সেখানে নেই। যাক, ভালোই হয়েছে, উটকো অশান্তি নিয়ে পিসিমার কাছে যাওয়ার কোনো দরকার নেই। তুমি বরং ওর খাবারটা ওর ঘরে দিয়ে দাও, আর আমাদেরটা একসাথে ধরে নিয়ে পিসিমার ঘরে চলে এসো। হ্যাঁ ঠিক আছে দাদাবাবু। বীরশিবপুরের জমিদার বাড়িতে বসেছে মহাভোজ। দুর্গাষ্টমী উপলক্ষে প্রতি বছর মহারম্বর করে গোটা গ্রামের মানুষকে পেট পুড়ে খাওয়ান জমিদার নিহারেন্দু বন্দ্যোপাধ্যায়। বিগত 150 বছর ধরে চলে আসা এই আয়োজনে এতটুকু খামতি লক্ষ্য করা যায় না কোনো বাড়ি। মা শতাক্ষীর কৃপায় বীরশিবপুর ও তার জনগণ ফুলে ফলে কাটায় সারা বছর। অন্ন বস্ত্রের অভাব মায়ের কৃপায় কোনোদিনই হয়নি তাদের। কি হে হরিহর, এত কম খাচ্ছ কেন? হ্যাঁ আর একটু খিচুড়ি নাও, এই সুঠাম দেহে ওইটুকুনি খাওয়া যথেষ্ট হয় কই? সদাহাস্য নিহারেন্দু নরনারায়ণ সেবায় তদারকি করতে করতে বলে উঠলেন তার খাস কর্মচারী হরিহরকে উদ্দেশ্য করে, কি যে কন্যা কর্তা, ইতিমধ্যে 10 আটা নিয়ে ফেলছি, গরম এত যে খাওয়া যাচ্ছেনি, তাও মনে তৃপ্তি মেটাতে না পেরে সতেষ্টই তো উদরস্থ করলাম, এখনো এতটা পড়ে আছে, তারপরেও আপনি বলছেন কি আরো নিতে? আরে চিন্তা করো না, খাবারের অপুরাণ জোগাড় আছে মায়ের আশীর্বাদে, যতটা পারো খেয়ে নাও, সেরকম হলে বাড়িতে নিয়েও যেও না হয়, কোনো সমস্যা নেই। আর বাকিরাও শোনো হে, লজ্জা নয়, মন ভরে খাও। প্রজাপরায়ণ জমিদারের উদারতা এবং ভালোবাসায় আত্মহারা গ্রামবাসীরা সকলে একসাথে জয়ধ্বনি করে ওঠে, জয় জমিদার বাবু, জয় জয় জমিদার বাবু, জয় জয় জমিদার বাবু, জয় জয় জমিদার বাবু। আহা করছো কি তোমরা, মায়ের দালানে বসে আমার জয়ধ্বনি দিচ্ছ? ও আমার গ্রামবাসীরা গো, তোমরা সকলে মায়ের নামে জয়ধ্বনি দাও, বলো মা শতাক্ষীর জয়। নিহারেন্দু বাবুকে অনুসরণ করে সকলে মা শতাক্ষীর নামে জয়ধ্বনি দিতে লাগল। জমিদার বাবু পুনরায় ঘুরে ঘুরে তদারক করতে লাগলেন কারোর কোনো প্রয়োজন আছে কিনা। এমন সময় একজন চাকর এসে তাকে জানাল এক দুঃসংবাদ। কর্তা 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 শিগগিরি চলুন কর্তা, সর্বনাশ হয়ে গেছে কর্তা, মা শতাক্ষীর সীতাহারখানা পাওয়া যাচ্ছে না। চাকরের কথাটাকে প্রথমে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিচ্ছিলেন জমিদার, কিন্তু দ্বিতীয়বার একই বাক্যের পুনরাবৃত্তি করা হলে তিনি কাণ্ডজ্ঞান হারান, বজ্র কঠিন স্বরে বলে ওঠেন, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না মানে কি বলছিস তুই জানিস? শান্ত চিত্ত মুছে গিয়ে আসরিক প্রবৃত্তি ভর করে নিহারেন্দুর ওপর। স্নিগ্ধ সুকোমল অক্ষিকোটরে সঞ্চারিত হতে থাকে নরকাগ্নিস্রোত। সেই দৃশ্য দেখে চাকর থতমত খেয়ে বলে, আগে 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 সত্যি বলছি কর্তা, মহানবমীর পূজার সময় মায়ের বিগ্রহে পড়াবার জন্য মাজননি দেরাজ করে হারখানা বের করতে গিয়ে দেখলেন সেখানে সেটা নেই, সঙ্গে সঙ্গে তিনি মূর্ছা যান কর্তা, আর আমি 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 ছুটে আসি আপনার কাছে। নিহারেন্দুর মাথার ভেতরটা এক নিমেষে শূন্য হয়ে যায়।
বড় বড় পা ফেলে তিনি অন্দরমহলের দিকে প্রস্থান করেন। এদিকে মায়ের গহনা চুরি হয়ে যাওয়ার সংবাদটা রাষ্ট্র হতে বেশি সময় লাগে না, খাওয়া ফেলে সকল গ্রামবাসীরা উঠে পড়ে। ভদ্রাসন সংলগ্ন পুষ্করিণীর জলে হাত মুখ ধুয়ে তারা সকলে এসে জমায়েত করে সুবিশাল দুর্গা দালানে। জমিদারের শান্ত স্বভাবের পাশাপাশি তার ক্রোধের বিষয়টাও গ্রামবাসীদের অজানা নয়। তারা জানে জমিদারের পরবর্তী নির্দেশ কি হতে চলেছে। হলো ঠিক সেই মতোই। সুবিশাল পৈতৃক তলোয়ার মুষ্টিবদ্ধ করে নিহারেন্দু বেরিয়ে আসেন সকলের সামনে। একরাশ বিতৃষ্ণা ফুটে ওঠায় তার শ্বেত শুভ্র মুখমণ্ডল বর্তমানে রক্ত জমার মতো লাল। তলোয়ার উঁচিয়ে হুঙ্কার ছেড়ে তিনি নির্দেশ দিলেন, যাও সকলে খুঁজে বের করে আনো সেই দুরাচারীকে। যেমন ঘৃণ্য অপরাধ করা দুঃসাহস দেখিয়েছে আমার শাসনে, সকলের সামনে দেবী প্রদত্ত এই তলোয়ারের সদ্ব্যবহার করে আমি তাকে তার পাপের উপযুক্ত শাস্তি দেব। আর দেরি করো না, যাও, তোমরা যাও। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমরা সকলে মিলে তাকে ঠিক ধরে এনে আপনার হাতে তুলে দেব। জনগণের মধ্যে থেকে উত্তাত কণ্ঠে বলতে বলতে অধিপতির চলনে বেরিয়ে এলো একজন বছর ২৪ ছেলে। পালিয়ে আর যাবে কোথায়? অপরাধ যখন করেছে ধরা তো পড়তেই হবে তাকে। তোমার উপর আমার সবচেয়ে বেশি বিশ্বাস ইন্দ্র, অবিলম্বে তাকে ধরে এনে আমার সামনে উপস্থিত করো। যথাজ্ঞা বাবা। চলো হে সকলে। বল্লম হাতে বীর দর্পে জমিদার পুত্র প্রস্থান করলেন, সঙ্গে অগণিত লোকবল এবং শানিত অস্ত্র শস্ত্র। ওগো চলো, পিসিমা ডাকছে। দুপুরের খাওয়া দাওয়া শেষে বীরেনবাবু তার স্ত্রীকে এলেন ডাকতে। বিধুমতী সেই সময় জানলার দিকে মুখ করে বসেছিল। স্বামীর ডাকে হুঁশ ফিরতে পিছন ফিরে সে বেজার মুখে বলল, আবার কি হলো? দেখো আমি কিন্তু কোনো ফরমাইশ। পিসিমা দলিলপত্র বের করেছেন, উকিল আসছে আধ ঘন্টা পর। লেখালেখি শৈশব যা আছে সেসব উকিল এলেই হবে, তবে তার আগে উনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলতে চান, সেই জন্যই ডেকে পাঠিয়েছেন। দলিলের প্রসঙ্গ আসতেই বিধুমতির চোখ দুটো ক্ষণিকের জন্য জ্বলে উঠে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পিসিমার সম্পর্কে স্ত্রীর চিরাচরিত দায়সারা ভাবটা কেটে গিয়ে কখন যে সেই জায়গায় উৎসাহ এসে ভিড় করেছে বীরেনবাবু বুঝতেই পারেন না। তড়াক করে বিছানা থেকে নেমে কাপড়টা ঠিক করে নিয়ে বিধুমতী অত্যুৎসাহী কণ্ঠে বলে ওঠে, চলো চলো। ঘরে তখন পিসিমা বালিশে ঠেস দিয়ে বেশ পুরনো কিছু দস্তাবেজ নাড়াঘাটা করে দেখছিলেন। বীরেনবাবু ও তার স্ত্রী এসে পড়ায় সেসবকে গুছিয়ে এক পাশে রেখে রুয়াক্লান্ত স্বরে ধীর গতিতে বললেন, এই তো বৌমা, এসো এসো, তোমার কথাই শুনছিলাম বীরেনকে এতক্ষণ ধরে। তা আসবার সময় ধকলটা একটু বেশি গিয়েছে শরীরের উপর দিয়ে, চোখ মুখ দেখেই বুঝতে পারছি, তাই এসেই নিজের ঘরে চলে গেছিলে তুমি। হ্যাঁ পিসিমা, এই মাসে একবার করে এতটা ধকল হয়ে যায় তো, তাই হাঁপিয়ে পড়ি। অভ্যেস না থাকলে যা হয় আর কি। বেশ বেশ, আচ্ছা দুজনে ওই দুটো চেয়ার টেনে এনে আমার কাছে এসে বসো তো দেখি। পিসিমার দেখিয়ে দেওয়া শাল কাঠের দুটো চেয়ার টেনে নিয়ে বীরেনবাবু এবং বিধুমতী খাটের এক পাশে এসে বসে বললেন, বলো পিসিমা কি বলবে বলো, তখন আমায় বলছিলে। খুবই গুরুত্বপূর্ণ কথা বীরেন, মন দিয়ে শুনতে হবে, নইলে সমস্যা দেখা দিতে পারে বিশাল। সমস্যা বলতে কি, এমন গুরুত্বপূর্ণ কথা গো? বংশধরদের হাত ধরে আজ প্রায় ৩০০ বছর ধরে চলে আসছে একটি গল্প কথা, যা বাইরের লোকের কানে উঠলে
তারা আবার সেটাকে নিয়ে রঙ্গ তামাশা করবে। সেজন্য ওই উকিলের আসার আগে তোদের দুজনকে বুঝিয়ে দিতে চাইছি। বীরেনবাবু লক্ষ্য করলেন পিসিমার বলার মধ্যে কেমন যেন একটা ভাব রয়েছে, যেন তিনি বলতে চাইছেন না, বোঝ হালকা করতে চাইছেন। উৎকণ্ঠার ছাপ তার বলিরেখায় ভরা মুখমণ্ডলে স্পষ্টতই বোঝা যায়। আচ্ছা, তোদের কৃপালিনীর কথাটা বলেছিলাম, মনে আছে নিশ্চয়? আছে। তুমি বলেছিলে তিনি আমাদের বংশের সাথে বিশেষভাবে যুক্ত এবং তার একটি স্মৃতিচিহ্ন আমরা বংশ পরম্পরায় বহন করে আসছি। যাক, মনে আছে তাহলে। এর আগে তোর ঠাকুরদা, মানে আমাদের বাবা, আমাকে ও তোর বাপকে কৃপালিনীর ঘটনাটা বলেছিলেন। এখন তো তোর বাপ নেই, আমিও আজ বাদে কাল কখন দেহ রাখব বলা যায় না, তাই সময় থাকতে তোদের বলে যাচ্ছি। আমাদের বাড়ির উত্তর কোণে যে গোয়াল ঘরটা আছে তার নিচে পোঁতা রয়েছে একখানা সিন্ধুক। তার মধ্যে আছে হাতখানেক লম্বা বহু প্রাচীন এক সীতাহার। সীতাহারখানাকে নিয়েই যত সমস্যা। সমস্যা বলতে কই, আগে তো তুমি কখনো আমাদের এসব দাঁড়া মাঝপথে ব্যাগরা দিস নে, আমাকে শেষ করতে দে, তারপর বলিস। ওই সীতাহার আসলে কৃপালিনীর। এর আগে তোদের শুধুমাত্র এইটুকুই বলেছিলাম যে কৃপালিনী আমাদের পরিবারের সাথে বিশেষভাবে যুক্ত, কিন্তু কিভাবে যুক্ত সেটা জানাইনি। আজকে সেটাই জানাচ্ছি। বউ, ও বউ, আরে এই বউ, দরজাটা খোল। খুব নিচু গলায় দরজায় টোকা দিতে দিতে ডাক দেয় বিশু। সারা জেলেপাড়া তলিয়ে রয়েছে অতল ঘুমের সাগরে, তাও সাবধানতা অবলম্বন না করলেই নয়। এত বড় দাও মেরে বাড়ি ফিরেছে সে, আনন্দের চোটে যদি জোরে হাঁকটাক করে বসে আর তার কারণে যদি কারোর ঘুম ভেঙে যায় তাহলে মুশকিল। তাই উত্তেজনার ভাবটা যতটা সম্ভব দমিয়ে রেখে সে ধীর গলায় ডাকতে লাগলো, কিরে মরার মতো ঘুমলি নাকি? আরে উঠবি তো। কে কে এত রাতে ডাকে? মুখপুরি দরজাটা খোল উঠে এসে। ও তুমি, দাঁড়াও দাঁড়াও যাচ্ছি। ভিতর থেকে দরজা খুলে দেয় কৃপালিনী, বিশুর দ্বিতীয় বউ। অন্ধকারের মধ্যে কালো শাল জড়িয়ে থাকায় বিশুকে এমনিতেই দেখা যাচ্ছিল না। ঠিক সেই সময় হঠাৎ মেঘের আড়াল থেকে বাঁকা চাঁদ বেরিয়ে আসতেই সেই আলোতে বিশুর শাল মুড়ি দেওয়া মূর্তি দেখে ঘুমের ঘোরেই কৃপালিনী চিৎকার করতেই যাচ্ছিল। তার আগে ঘরে ঢুকে বিশু তার মুখ চেপে ধরে, চুপ কর চুপ কর, তুই কি লোকজন জড়ো করাবি নাকি? হ্যাঁ, বাঁ হাতে দরজার পাল্লা ভিজিয়ে কৃপালিনীকে এক প্রকার ঠেলতে ঠেলতে তক্তপোষের কাছে নিয়ে এসে তবে তার মুখের উপর থেকে নিজে হাতটা সরায় বিশু। কৃপালিনীর ঘুমের ঘোর তখনও কাটেনি। সেই অবস্থাতেই বিস্মিত কণ্ঠে সে প্রশ্ন করল, এত রাত অব্দি কোথায় ছিলে তুমি? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি শেষটায় ঘুমিয়েই পড়লাম। আরে আজকে একটা কাজে গেছিলাম, বিশাল টাকার দাও মেরে এসেছি বুঝলি। দাও মেরে এসেছো মানে? এই দেখ জিনিসটাকে একবার দেখ। বলে বিশু
কালো শালের আড়াল থেকে বের করে আনল একখানা লম্বা মতো কি একটা। অন্ধকারের মধ্যে ঠিক ঠাউর করতে পারল না তার বউ। তক্তপোষের পাশেই মৃয়মান লণ্ঠন রাখা ছিল, সেটার আলোটা উস্কে দিতে জিনিসটা স্পষ্ট হল। দেখেই কৃপালিনীর তো চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। ঘুমের ঘোর কেটে নিমেষের মধ্যেই উত্তেজনার সঞ্চার হলো তার মধ্যে। বলল, মুকু, এই আমি কি দেখছি? এই যে একখানা সীতাহার। ঠিকই দেখেছিস বউ, একখানা সীতাহারই বটে। আরে কিন্তু যে কোনো সীতাহার না, সজ্জা জমিদার বাড়ি থেকে তুলে এনেছি, মা শতাক্ষীর হার এটা। সবটাই ঠিক ছিল, কিন্তু বিশুর শেষ কথাটা শুনে কৃপালিনীর মাথায় বাজ পড়ল, বুকের ভেতরটা হিম হয়ে এলো তার। সমস্ত উত্তেজনা মুছে গিয়ে সেই জায়গায় স্থান করে নিল কালান্তক মৃত্যু ভয়। তৎক্ষণাৎ সে বিশুকে তিরস্কার করে বলল, ওরে, তোর মরার ভয় নেই? তুই জানিস কি ভুল করেছিস? এক্ষুনি ফেরত দিয়ে আয় বলছি, যা, নাহলে আমি তোকে ধরিয়ে দেব। শালা, সাধারণ মানুষের ক্ষতি করতিস তাও না ঠিক ছিল, কিন্তু এইবার যে দুঃসাহস দেখিয়েছিস তার জন্য তোকে নরকের আগুনে জ্বলতে হবে। এখনই যা, পাপের প্রায়শ্চিত্ত কর। নিজের অপরাধ স্বীকার করে নিলে হয়তো জমিদার মশাইও প্রাণভিক্ষা দেবেন, আমি না হয় তার পায়ে পড়ে যাব। কিন্তু যদি হাতে নাতে ধরা পড়িস তাহলে তুই তো মরবি, সাথে আমাকেও শাস্তি পেতে হবে। ভয় নেই, তোমাকে শাস্তি পেতে হবে না। অন্ধকারের মধ্যে ভেসে এলো আরো একটা কণ্ঠস্বর, যা কৃপালিনীর অতি পরিচিত। লণ্ঠনটা হাতে তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে ধরতেই অন্ধকারের মধ্যে আবছাভাবে ফুটে উঠল আরেকজনের মুখাবয়ব। ছোট কর্তা, আপনি? হ্যাঁ, আমি। কেন, তুমি কাকে আশা করেছিলে কৃপা? আপনি এত রাতে এখানে, তার মানে? বাকিটা ভাবার অবকাশ পায় না কৃপালিনী। তার শরীরটা আপনা হতেই তার নিয়ন্ত্রণকে অগ্রাহ্য করে লুটিয়ে পড়ে জমিদার পুত্র ইন্দ্রের পায়ে। প্রাণ ভিক্ষা চেয়ে কেঁদে উঠে সে। ছোট কর্তা, আপনি ওনাকে ক্ষমা করে দিন। আমি নিজে ওনার হয়ে সব দোষ স্বীকার করে নিচ্ছি, দয়া করে আপনি ওকে। আহ, কি করছোটা কি তুমি? শান্ত হও, ওঠো। পায়ের ওপর থেকে কৃপালিনীকে টেনে তুলল ইন্দ্র। ভয়ে তখন কৃপালিনীর সারা শরীর থর থর করে কাঁপছে। তুমি কি ভাবলে কৃপা, আমি এখানে এসেছি দেবী মূর্তির গহনা চোরকে ধরতে? অট্ট হাসিতে ফেটে পড়ে ইন্দ্র। পাশাপাশি বিশুও সমানতালে হাসতে থাকে। তাদের দুজনের মতিগতি বিন্দুমাত্র বুঝতে পারে না কৃপালিনী। কান্না থামিয়ে হতভম্বের ন্যায় ফ্যাল ফ্যাল করে একবার নিজের স্বামীর দিকে ও একবার জমিদার পুত্রের দিকে তাকায়। হাসি থামিয়ে শ্বাস ফেলে ইন্দ্র বলে, আমি নিজেই চুরি করে চোর ধরতে বেরোব, কথাটা বেশ মজার না বিশু, তুই কি বলিস? সে আর বলতে কর্তা, আপনিই তো এসবের মূলে, আপনি ছাড়া আর কার সাধ্য হত? ওই কড়া পাহাড়ের মধ্যে একখানে সীতাহারকে হাফিস করে ফেলা। থাক থাক, আর প্রশংসা করতে হবে না, তুই না থাকলে যে আসল কাজটাই হতো না, সেই জন্য তোর পুরস্কার আমি নিয়ে এসেছি, এনে। বলেই ইন্দ্র নিজের ঢল পোশাকের পকেট থেকে এক থলি মোহর বের করে ছুঁড়ে দিল বিশুর দিকে। অন্ধকারে থলিখানা ধরতে না পারায় মাটিতে পড়ে থলিটা ফেটে যায়। ধাতব শব্দে মোহর রাশি ছড়িয়ে পড়ে যত্রতত্র। তৎক্ষণাৎ
নিচু হয়ে অনুমানের ওপর ভিত্তি করে এলো পাথারি হাত চালিয়ে যতগুলো পাড়া যায় মোহর গুড়িয়ে নিয়ে শালের মধ্যে জড়িয়ে নেয় বিশু। প্রণাম ঠুকে ইন্দ্রকে বলে, জয় হোক, ঠিক আছে হুজুর, আপনি আপনার কাজ সারুন, এখনের মতো আমি বিদায় হচ্ছি, মাসখানেক পর আবার আপনার সাথে দেখা হবে, চললাম। ঠিক আছে যা। দরজা খুলে বিশু বেরিয়ে যায়। কিং কর্তব্য বিমূঢ় হয়ে কৃপালিনী এক জায়গায় পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে। আতঙ্কের কারণে এতক্ষণ তার বুদ্ধি লোপ পেয়ে থাকলেও এইবার ধীরে ধীরে সবটা খোলসা হয় তার কাছে নিজে থেকেই। চক্রান্ত, এক বিশাল বড় চক্রান্ত করা হয়েছে তার বিরুদ্ধে, সবকিছুর মূলে ইন্দ্র নিজে। বিশু চলে গেলে দরজাটা ভেতর থেকে বন্ধ করতে গিয়েছিল ইন্দ্র, সেই সুযোগে বাহ্য জ্ঞান ফিরে পেয়ে তক্তবশে তলা থেকে আঁশ বটিটা বের করে নেয় কৃপালিন। ইন্দ্র ফিরে আসতে হুঙ্কার ছেড়ে সে বলে ওঠে, খবরদার লম্পট, আর এক পাও যদি এগিয়েছিস তাহলে এই আঁশ বটি দিয়ে তোকে এখানে কুচি কুচি করব। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, তোদের সমস্ত চক্রান্ত আমি ধরে ফেলেছি। কি ভেবেছিলি, এইভাবে বিশুকে টাকার লোভ দেখিয়ে আমার সাথে নোংরামি করার সুযোগ পাবি? সেটা আমি হতে দেব না। উত্তাত আশবটিকে সামনে দেখে কয়েক মুহূর্তের জন্য দমে যায় ইন্দ্র। কয়েক পা পিছিয়ে গিয়ে দাঁতে দাঁত চিবে সে সাপের মতো হিসহিসিয়ে বলে ওঠে, মনে হচ্ছে কৃপ পকেট মশে ঠিক আজকের দিনে একটা উপহার দিয়েছিলি তুই আমার, এই এই টান কালে শুধুমাত্র তোকে একটু ছুঁয়েছিলাম বলে। চি কত্তা চি, তু ওটাকে ছোঁয়া বলে? তোমার বলতে একটু লজ্জা করছে না? তোমার না বউ আছে, ফুটফুটে একটা মেয়ে আছে, তারা টাকা সত্ত্বেও মেয়েদের নিয়ে কিনা তোমার এই চিন্তাধারা? দুশ্চরিত্র কুলাঙ্গার একটা নররূপী পিশাচ! তাতে ভুলটা কি? হ্যাঁ, ছোট জাতের মেয়ে, উচ্চ বংশের সংস্পর্শে আসতিস, রাজরানী হয়ে থাকতি, সোনা দানায় মুড়ে দিতাম তোকে। কিন্তু না, শালির দিমাগ কত, ভরা উঠোনে কিনা চর মারলি। তোর জন্য, এই তোর জন্য আমার বাবা, যে কিনা কোনোদিন আমাকে বকাবকি পর্যন্ত করেনি, সেও আমার গায়ে হাত তুলল। তোকে তোকে আমি ছেড়ে দেব ভেবেছিস? ছেড়ে যে তুমি আমায় দেবে না তা তো আমি জানতাম, তাই সাবধান ছিলাম। একটাই আফসোস জানো তো, তোমাকে তোমার বাবা যদি ছোটবেলায় মারধর করতেন, মানুষ হওয়ার শিক্ষাটা দিতেন, তাহলে মেয়েদের ভোগ করার বদলে তাদের সম্মান করার চিন্তাধারাকে আপন করে নিতে। এসব আমি তোর থেকে শুনবো না। চিৎকার করে আচমকা ইন্দ্র তার তলোয়ারটা ছুঁড়ে দিল কৃপালিনীর মাথা লক্ষ্য করে। সেগুন কাঠের শক্ত বাট সোজা গিয়ে রাখলো কৃপালিনীর কপালে। হাত থেকে লণ্ঠনটা পড়ে যেতেই গোটা ঘরে নেমে এলো কালো কালির মতো অন্ধকার। হাত ফসকে বডিটাও গিয়ে পড়লো কোথাও একটা। কপাল থেকে অঝরে রক্ত ঝরতে লাগলো। তার মধ্যেও সে নিজেকে রক্ষা করতে অন্ধকারের মধ্যে হাত রাতে রাখলো চারপাশ। ঠিক সেই সময় তার আঁচলে টান পড়ল। হ্যাঁচকা টানে শাড়ির একাংশ ছিঁড়ে নিল ইন্দ্র। কৃপালিনী আর্তনাদ করে চিৎকার করে ডাকতে লাগল, বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও এই নরাধামের হাত থেকে। কিন্তু কোনো লাভ হলো না। অন্ধকারের মধ্যে তার আর্তনাদ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসলো তারই কাছে। সেই সঙ্গে আরো এক ক্ষীণ শব্দ এগিয়ে এলো তাকে লক্ষ্য করে। কেউ আসবে না, কেউ আসবে না তোকে বাঁচাতে, সবটা সবটা এখন আমার দখল, দেখি দেখি এবার কি করে পালাস। ছোট কর্তা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার কাছে এসো না, আমি তোমার দাসী হয়ে থাকবো।
যা বলবে তাই করব। দয়া করে আমার সর্বনাশ করো না, আমি আমি ভদ্র ঘরের মেয়ে। ভদ্র ঘরের মেয়ে সতী সাজা হচ্ছে, সতী শালী বুড়ো ভামকে বিয়ে করে সতীত্ব প্রমাণ করছে। ওরকম কত সতী রোজ রাতে আমার কাছে এসে নিজের সতীত্ব বিসর্জন দেয় স্বেচ্ছায়, সেখানে তুই তো আমাকে চড় মেরেছিস। হিসেব মতো তোর দেনা মেটাতে হবে না আমায়, তাই আজ তোর দেনা মিটিয়ে দেব। যত হিসেব ছিল সব চুকিয়ে দেব। না না না, আচ্ছা তারপর কি হলো পিসিমা? পিন পতন নিস্তব্ধতা ভঙ্গ করে বলে উঠলেন বীরেন বাবু। দীর্ঘ বিবরণের শেষে পিসিমা বিরতি নিয়েছিল খানিক। টেবিলের ওপর রাখা পানের কৌটো থেকে একটা সাজা পান বের করে মুখে নিয়ে চিবোতে চিবোতে তিনি জবাবে বললেন, হওয়ার মধ্যে কি বাকি ছিল সেইটা জিজ্ঞেস কর বীরেন। সেই রাত্রে কৃপালিনীর উপর জমিদার পুত্রের অনিয়ন্ত্রিত পৌরুষ যেভাবে মাত্রা ছাড়া হয়ে উঠেছিল তার ফল পরবর্তীতে ভোগ করতে হয় গোটা বংশকে। নিচু জাতের মেয়ের উপর সে সময়ের পুরুষতান্ত্রিক সমাজের নজর তেরচাভাবে পড়লেও তাকে অপরাধ বলে গণ্য করা হতো না। অভাগীদের মধ্যে কেউ কেউ নিজেদের দুর্ভাগ্যের দোহাই দিয়ে সবটা মেনে নিত, এবং কিছু ক্ষেত্রে কৃপালিনীর ন্যায় ব্যতিক্রমী চরিত্রদের দেখা যেত, তারাই পরে কোপের মুখে পড়ত। ইন্দ্র ভেবেছিল কৃপালিনীর ওপর জোর কাটিয়ে সে নিজের পাপকে ঢেকে ফেলতে পারবে, কিন্তু হয়েছিল হিতে বিপরীত। সে রাত্রে তার সাথে নোংরামো করার পর তার বাড়িতে ইন্দ্রের আদেশে আগুন লাগিয়ে দেওয়া হয়। সবটাকে এমনভাবে দেখানো হয় যাতে সকলে মনে করে চোর ধরতে এসে উপায়ন্তর না দেখে ইন্দ্রকে এমন আদেশ দিতে হয়েছে। পরিকল্পনা অনেকাংশে সফল হয়েও যায়। ইন্দ্র দেবী শতাক্ষীর সীতাহার নিয়ে ফিরে আসে। জমিদার বাবু তাকে বিপুল সম্মানে ও ধনরত্নে পুরস্কৃত করে, কিন্তু বিপত্তির কালো মেঘ জমিদার বাড়ির আকাশে ঘনাতে শুরু করে দশমীর সকাল থেকে। অন্তিম লগ্নের পুজো সমাপনের উদ্দেশ্যে জমিদার বাড়ির মেয়ে বউরেরা খুব ভোরে উঠে তোড়জোড় শুরু করেন। জমিদার গিন্নি নিজে যান ঠাকুর দালানে গঙ্গার জল ছিটে দিতে। তখনও ভোরের আলো ঠিকভাবে ফোটেনি। চারপাশে আধো আলো আধো অন্ধকারময় পরিবেশ বিরাজ করছিল। সেই অবস্থাতে তিনি দালানে এসে দেখেন দেবী শতাক্ষীর মৃন্ময় মূর্তি সম্পূর্ণভাবে পাল্টে গিয়ে ধারণ করেছে এক অজ্ঞাত রূপ। দেবীর দুধে আলতা বর্ণ কোনো এক অস্বাভাবিক উপায়ে হয়ে উঠেছে তামাটে। তার শান্ত স্নিগ্ধ ত্রিনয়নে মায়া মমতার লেশ মাত্র নেই। রক্ত জবার মতো টকটকে লাল বর্ণে তিনটি চোখই তখন নরকাগ্নির ন্যায় জ্বলছে। শরীরের যাবতীয় বস্ত্র অলংকার সব অদৃশ্য। অভয় মুদ্রার পরিবর্তে মূর্তির দুই হাত উঠে এসেছে তার বুকের কাছে, এবং দেখলে মনে হবে তিনি যেন তার সুতীক্ষ্ণ নখ দিয়ে উন্মুক্ত বক্ষদেশ ছিঁড়ে ফেলতে চাইছেন। এছাড়া তার বাহন সিংহরাজ তার বিগ্রহের জায়গাতেও তখন ঘটে গেছে
আমূল পরিবর্তন। কেননা পশুরাজের পরিবর্তে তার স্থানে অবস্থান করছে সুবিশাল এক দাঁড় কাক। প্রায় অন্ধকার পরিবেশে দেবীর এমন বৈশাচিক প্রতিমূর্তি প্রত্যক্ষ করে জমিদার গিন্নি তখনই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। হাতে ধরা বিশাল পিতলের ঘটিটা ভূপতিত হতেই সেই শব্দ শুনে কয়েকজন দাস দাসী ছুটে আসে এবং তারাও সেই ভয়াল দৃশ্য দেখে খবর দেয় জমিদার মশাইকে। অবিলম্বে জমিদার সেখানে আসেন। ঘটনার সত্যতা যাচাইয়ের পর লোক পাঠিয়ে ডেকে আনেন কুলপুরোহিতকে। কুলপুরোহিত এলে পরে তাকে নিয়ে আসা হয় ঠাকুর দালানে। তিনিও একইভাবে ত্রস্ত হয়ে ওঠেন দেবীর এমন বিকৃত রূপান্তর দেখে, কিন্তু সেই ভাব বাইরে প্রকাশ করেন না, বরং বিগ্রহের কাছে গিয়ে তার চোখে চোখ রেখে গলা থেকে পদ্মবীজের মালাখানা খুলে নিয়ে এক মনে দেবী শতাকীর বীজ মন্ত্রের জপ শুরু করেন। তিনি ছিলেন সিদ্ধ যোগী পুরুষ, উচ্চ মার্গের মাতৃসাধক, তাই তার কাছে খুব তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যায় দেবীর এহেন রূপান্তরের কারণ। তিনি জমিদারকে জানান যে তারই ছেলের মূর্খামি এবং ক্ষমার অযোগ্য পাপের দরুন জমিদার বংশের উপর দেবীর কোপ নেমেছে। শতাক্ষী মা পরিবর্তিত হয়েছেন দুর্ভাগ্যের বাহক কালাক্ষীতে। ছেলের অপরাধের স্পষ্ট বর্ণনা জানতে পেরে জমিদার তৎক্ষণাৎ ক্ষোভে ফেটে পড়েন। ডেকে আনেন সেই কুলাঙ্গার লম্পটকে, যাকে এতদিন ধরে তিনি নিজের ছেলে বলে ভেবে এসেছেন। নিজের সমস্ত অপরাধ যে এইভাবে প্রকাশ্যে চলে আসবে তা আন্দাজ করেনি ইন্দ্র, ফলে আত্মরক্ষার কোনো সুযোগও জোটেনি তার। জমিদারের সামনে তাকে বন্দির ন্যায় উপস্থিত করা হলে কোনোরূপ জবাবদিহি ছাড়াই পৈতৃক তলোয়ারের এক আঘাতে তার মাথাটা ধর থেকে আলাদা করে দেন নিহারেন্দু। জ্ঞান ফিরে পেয়ে জমিদার গিন্নির কানে ছেলের অকাল মৃত্যুর খবরটা পৌঁছালে তিনি আর সহ্য করতে পারেন না, তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। রাগের মাত্রা কিছুটা কমলে নিহারেন্দু পুরোপুরিভাবে ভেঙে পড়েন। আশ্বস্ত করার কোনো ভাষা খুঁজে পান না কুলপুরোহিত, কেননা এ যে কালাক্ষীর কুদৃষ্টির প্রভাব, মৃত্যুর অপদেবীর আগমন ঘটায় এসব যে হতেই হতো। যদিও পরবর্তীতে বিশেষ আচার আচরণের মাধ্যমে কালাক্ষীর করাল গ্লাস থেকে কুলপুরোহিত আগত প্রজন্মদের মুক্তির পথ সুগম করে দেন, তবে কিছু শর্তের বিনিময়। সেই শর্তই কয়েক যুগ ধরে বংশ পরম্পরায় প্রবাহিত হতে হতে আজ বর্তমানে এসে পৌঁছেছে। পূর্বপুরুষের পাপের শাস্তি আমাদের প্রতিটা বংশধরকেই অল্প হলেও ভোগ করতে হয়, আমাকেও হয়েছে। তবে মন্দের ভালো এই যে তোরা নিঃসন্তান হওয়ার দরুন এখানেই অভিশাপের গতিরোধ হবে, আর এগোতে পারবে না। কি সেই অভিশাপ সেই দিকে আর যাচ্ছি না, শুধু প্রতিকারের পদ্ধতিতে বলে দিচ্ছি, সেটুকু করলেই হবে। বীরেনবাবুর উদ্ধশ্বাসে পিসিমার বর্ণিত ঘটনামালা শুনছিলেন। পিসিমা থামতে তিনি চেয়ার ছেড়ে উঠে পড়লেন। ঘরের আবহাওয়া হঠাৎ করেই যেন বড্ড গুমোট লাগতে শুরু করেছে তার। ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করছিলেন তিনি। তাই পিসিমাকে অল্প কথায় নিজের অস্বস্তির বিষয়টা জানিয়ে বরং অভিশাপের প্রতিকারের উপায়টা বিধুমতিকে জানিয়ে দিতে বলে তিনি বাইরে চলে গেলেন। আসছি পিসিমা, হরিকাকা চললাম, কেমন? সাবধানে থেকো তোমরা, কোনো সমস্যা হলে জানিও কিন্তু। তোরাও সাবধানে যাস বাবা, দুগ্গা দুগ্গা।
আর মনে করে বাড়ি ফিরে ঢোকার আগে যা যা বলেছি করে নিস, বুঝলি? ভুল যেন না হয়। চিন্তা করো না পিসিমা, তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব আমরা। দুদিন বাদে সস্ত্রীক বীরেনবাবু বাড়ি ফিরে গেলেন। যাওয়ার আগে পিসিমা নয় নয় করে বার পাঁচেক বুঝিয়ে দিলেন তাদের কি করতে হবে। তা সত্ত্বেও কিঞ্চিত আতঙ্কে বৃদ্ধার দুর্বল মনটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছিল। বিধুমতির হাতে বহু প্রাচীন সিন্ধুকটা তুলে দেওয়ার সময়ও বারবার দারুব্রহ্মের নাম স্মরণ করছিলেন। ভালোয় ভালোয় শুধু একবার বাক্সের ভেতরের বস্তুটাকে শুদ্ধাচারে গঙ্গার জলে বিসর্জন দিতে পারলে হয়, তাহলেই আর কোনো চিন্তা থাকবে না। গ্রামে ফিরে বীরেনবাবু সবার আগে বাড়ি না ঢুকে একখানা গরুর গাড়ি ডেকে চলে গেলেন সোজা সুবর্ণরেখার তীরে। তাদের গ্রামের উত্তর পশ্চিম কোণ ঘেঁষে এই একটিমাত্র নদী প্রবাহিত হয়েছে। সারা বছরই নদীর স্রোত থাকে বিশাল, যা বর্ষার সময় বিভীষিকার রূপ নেয়। প্রতি বছরই দুকুল ছাপিয়ে বন্যা হওয়ার দৃশ্যটা নতুন নয় তাদের কাছে। দুদিন ধরে চলতে থাকা ঈষৎ মানসিক দ্বিধাদ্বন্দ্বের দরুন বীরেনবাবুর মনেই ছিল না যে ইতিমধ্যে বঙ্গে মৌসুমি বায়ুর আগমন ঘটে গেছে। নদীর ঘাটে আসতে আসতে তিনি গাড়োয়ানের থেকে জানতে পারলেন গত পরশু রাত থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে গ্রামে। রাতেই নাকি নদীর জল ফুলে উঠে ডাঙা ছুঁয়েছে, এমনকি তার পরের দিনই বর্ষার প্রথম গ্রাস সুবর্ণরেখা তুলে নিয়েছে একটা বছর আটেকের বাচ্চা মেয়েকে, নিজের স্রোতের সাথে ভাসিয়ে নিয়ে গেছে তাকে। মেয়েটা তার মায়ের সাথে স্নান করছিল, এমন সময় আচমকা নদীতে বান ডাকে। মেয়েকে সাঁতার শেখাতে শেখাতে অনেকটা দূর অব্দি চলে গেছিল দুজনে, ফলে ডাঙার কাছে আর ফিরতে পারেনি। স্রোতের টানে দুজনেই ভেসে যায়। ভাগ্য ভালো যে সেই সময় নদীর অন্যদিকে দুজন জেলে মাছ ধরছিল, তারা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জাল ফেলে মাকে তুলে নেয়, কিন্তু মেয়েকে বাঁচাতে পারেনি। সব শুনে বীরেনবাবুর মনের ভেতরটা আবার যেন সেই অজানা অস্বস্তিতে ভরে ওঠে। তার মনে কু ডাকতে শুরু করে। গাড়োয়ান সাবধান করে বলে, বাবু, আপনারা তো বলছেন নদীতে স্নান করবেন, এই সময় কিন্তু জলের তোর খুব বেশি, তাই আপনাদের একটা ভালো পরামর্শ দিচ্ছি, শুনুন। আমার গাড়িতে এক গাছা মোটা দড়ি আছে, তো আপনারা যখন নামবেন তার আগে আমাকে বলে দেবেন, আমি তাহলে গাড়ির একদিকে ওই দড়িটা বেঁধে দেবো আর আরেক দিকটা আপনাদের দিয়ে দেবো। আপনারা ওই দড়ি ধরে নদীতে অল্প একটু ডুব দিয়েই উঠে আসবেন, ঠিক আছে? তাই হবে ভাই, ধন্যবাদ তোমাকে। স্নান সেরে কর্তা গিন্নিতে বাড়ি ফিরলেন প্রায় সন্ধ্যার দিকে। বাইরের পোশাক আশাক ছাড়ার পর সান্ধ্যকালীন পুজোয় বসবেন বীরেনবাবু। এমন সময় তিনি দেখলেন বিধুমতি গায়ে অন্য কাপড় জড়িয়ে বাইরে বেরোচ্ছে। তখনই তিনি হাঁক ছাড়লেন, অগিন্নি, এই ভর সন্ধ্যায় এলো চুলে চললে কোথায় তুমি? তুমি পুজো সারো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। এই বলে বীরেনবাবুকে আর একটা কথাও বলতে না দিয়ে বিধুমতি হনহন করে বেরিয়ে গেল। কিছুক্ষণ বলে কিন্তু কিছুক্ষণের মধ্যে ফেরা হলো না তার। মোটামুটি ঘণ্টাখানেক কাটিয়ে যখন সে বাড়ি ফিরল, ততক্ষণে ডালে চালে ফুটিয়ে নিয়েছেন বীরেনবাবু। বউ ফিরতেই তিনি বললেন, বাবা, তুমি এলে তাহলে, যাক যাও, শিগগিরই হাত মুখ ধুয়ে এসো, আমি ডালে চালিয়ে ফুটিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়ি, কাল আবার স্কুল যেতে হবে। বিধুমতি কোনো কথা বলল না, নিঃশব্দে হাত মুখ ধুয়ে চটপট খেয়ে নিয়ে তুলনামূলকভাবে বীরেনবাবুর আগেই শুতে চলে গেল। তা দেখে বেশ অবাক হলেন ইতিহাসের শিক্ষক। প্রতিদিন তো স্ত্রী খেয়ে দিয়ে বাসন মেজে তবে শুতে যায়, তাহলে আজ কি হল? পরক্ষণে ভেবে দেখলেন হয়তো ধকলের কারণে শরীর দুর্বল, তাই শুয়ে পড়েছে তাড়াতাড়ি। তাই তিনিও আর বেশি কিছু না ভেবে এটো বাসনে জল দিয়ে শুতে চলে গেলেন। গভীর রাত, ছেলে বউকে নিয়ে অঘরে ঘুমিয়ে আছে রামশরণ স্যাঁকড়া।
মুহুর্মুহু নাসিকা গর্জনে নিস্তব্ধ পরিবেশের ছন্দপতন ঘটছে বারবার। সবই ঠিকঠাক ছিল, আচমকা কোথা থেকে একটা বিটকেল মশা উড়ে এসে রামশরণের নাকের ডগার ওপর বসে, তারপর সজোরে একখান কামড় দিয়ে তার গভীর ঘুমের দফা ডফা করে। আহ বাবারে, ওহ মা চালতন হলো তো, এই বর্ষার সময় মশার উৎপাত বিরক্তিকর। ঘোর লাগা গলায় অল্পতপ্ত বিদ্রোহ প্রকাশ করে পাশ ফিরে রামশরণ শুতে যাচ্ছে, ঠিক সেই সময় প্রকৃতির নিয়মকে অবজ্ঞা করে বাইরে থেকে ভেসে আসে আরেকটা বিসদৃশ শব্দ। ঘুমের মধ্যে আবার ব্যাঘাত, এইবার এসে উৎপাত শুরু করেছে একটা কাক। রামশরণের মাথায় আগুন জ্বলে ওঠে, তৎক্ষণাৎ বিছানা থেকে নিজের ভারী শরীরটাকে ঠেলে তুলে দরজার আগুন খুলে বাইরে গিয়ে দাঁড়ায়। এসে দাওয়ায় টিম টিম করে কালি পড়া লণ্ঠন জ্বলছিল, তার আলোটা উস্কে দিয়ে উঠোনে নেমে এসে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে দেখতে থাকে কোন গাছের ডালে বসে কাকটা ডাকছে। এক গুচ্ছ গাছের মাঝখানে তার বাড়ি, ফলে অন্ধকারের মধ্যে লণ্ঠনের মৃদু আলোয় আরোই সে বুঝতে পারল না কোন গাছ থেকে কাকের ডাক ভেসে আসছে। বড়ই বিদ্ঘুটে ডাকটা, স্বাভাবিক কাক থাকলে যেমনটা শোনায় ঠিক তেমনটা নয়। অনেকবার এদিক ওদিক তাকিয়েও যখন কাকের হদিশ মেলে না, তখন বিরক্ত হয়ে ঈষৎ তর্জন গর্জন করে পিছন ফিরে রামশরণ ঘরে ঢোকার জন্য এগোচ্ছিল। আর সেই সময় চোখের সামনে ভেসে ওঠে নারকীয় দৃশ্যটা, যা দেখে তার অন্তরাত্মা হাহাকার করে ওঠে। সে দেখে তার ঘরের চালে বসে আছে বিশাল একখানা দাঁড় কাক, দুদিকে নিজের ডানা বিস্তার করে এবং তার পিঠের ওপর অধিষ্ঠিত আরেকটি মূর্তি। দুজনের চোখই ভাটার আগুনের ন্যায় জ্বলন্ত। শরীরটা কেমন যেন অসার হয়ে যায় রামশরণের, তার পা দুটো কেউ যেন মাটির মধ্যে কেঁদে দিয়েছে, তার কণ্ঠ যেন অবরুদ্ধ হয়েছে একজোড়া বজ্র মুষ্টির দুর্বন্ধনে। মুঠিটা ধীরে ধীরে শক্ত হয়ে বসে যাচ্ছে তার গলায়। প্রথমটায় তার মনে হলো এ বুঝি মনের ভুল, পর মুহূর্তে গলার চাপটা অসহ্য মনে হতে লাগলো। অতি কষ্টে একটা হাত তুলে গলাটা ছুঁয়ে দেখতে চায় সে, সাথে সাথে গলার পরিবর্তে সত্যি একজোড়া হাতের স্পর্শ পায়। বুকের ভেতরটা অবিলম্বে ধরাস করে ওঠে, ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে দেখার শক্তি তার ছিল না, তাই সে সেই চেষ্টাটা করলেও না। এদিকে সুবিশাল দাঁড় কাকটা নিজের ডানা ছাপটে ততক্ষণে নিচে নেমে এসে একেবারে রামশরণের মুখের সামনে দাঁড়িয়েছে। তার পিঠ থেকে সরীসৃপের ন্যায় অধিষ্ঠিত মূর্তিটা নেমে আসে, কাছে আসতে কিছুটা বুঝতে পারে এ মূর্তি নারী মূর্তি, কিন্তু চেনা যাচ্ছে না, কারণ কোনো মানুষের জাগতিক অস্তিত্ব থাকার জন্য যে যে লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি দরকার হয় সেসবের কিছুই সেই নারীর মধ্যে ছিল না। মুখাবয়ব তার বোঝা যাচ্ছে না, কেবল ওই জ্বলন্ত অঙ্গার খণ্ডের ন্যায় জ্বলতে থাকা একজোড়া অক্কি কোটর ছাড়া। নারীর সাথে চোখাচোখি হওয়ার কয়েক মুহূর্ত পর থেকেই রামশরণ কেমন যেন ঘোর লাগা ভাব পেয়ে বসে, তার চেতনা ধীরে ধীরে আচ্ছন্ন হতে শুরু করে। আর ঠিক সেই সময় তার গলার শক্ত হয়ে চেপে বসা হাত দুটো প্রবল শক্তিতে তার মাথাটা পিছন দিকে ঘুরিয়ে দেয়। চিৎকারের সুযোগটুকু না পেয়ে রামশরণ তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের অতি ক্ষীণ গোঙানি শোনা যায়, তারপর সব শান্ত। নারীমূর্তি পুনরায় তার বাহনের ওপর চেপে বসে, কাকটা বিকট স্বরে ডাকতে ডাকতে রাত্রের অন্ধকার পথের সাথে সেভাবেই মিলিয়ে যায় যেভাবে সে এসেছিল রামশরণের মৃত্যুদূতকে নিজের সাথে করে। তাহলে আজ আমরা শুরু করব দ্বিতীয় পানিপথের যুদ্ধ থেকে, কেমন? মনে আছে নিশ্চয়ই আমি শেষ ক্লাসে বলেছিলাম, এক সেকেন্ড, বিজয় দুর্লভ কোথায়, বুড়াজ আসেনি? পানিপথের যুদ্ধে অগ্রসর হওয়ার প্রাক মুহূর্তে বীরেনবাবু লক্ষ্য করলেন
ক্লাসের ফার্স্ট বয় তথা তার সবচেয়ে প্রিয় ছাত্র দুর্লভ অনুপস্থিত। সচরাচর এমনটা হয় না। দুর্লভ মণ্ডলের সাথে ছুটির যেন দূর দূরান্ত অবধি কোনো সম্পর্ক নেই। ক্লাসে ওই একমাত্র ছেলে যে কিনা পরীক্ষার আগের দিনেও স্কুলে আসে এবং তার কিছু সমস্যা থাকলে স্যারদের সাথে আলোচনা করে। সেই দুর্লভকে আজ বিশেষ ক্লাসে না পেয়ে বেশ একটু অবাকই হন বীরেনবাবু। তাই তার পাশের বাড়ির বন্ধু বিজয়কে তিনি জিজ্ঞেস করলেন। বিজয় কিন্তু একেবারে ডানপিটে ছেলে। স্যারের প্রশ্নের জবাবটা সে এমনভাবে দিল যে স্যার সমেত বাকি সকলকে একেবারে চমকে যেতে হয়। স্যার, আপনি জানেন না কাল রাতে দুর্লভের বাবা খুন হয়েছে? ক্লাসের কোলাহল নিমেষের মধ্যে বদলে গেল পিন পতন নিস্তব্ধতায়। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না বিজয়? আমি কিন্তু ঠাট্টার মেজাজে নেই, কেন সকাল সকাল মারধর খাবি? হ্যাঁ, এই তো না স্যার, এই জন্যে স্যার আপনাকে কিছু বলতে চাইনি আমি। আমি উচ্চিংড়ে হতে পারি স্যার, তবে বন্ধুর বাবাকে নিয়ে এরকম একটা মন্তব্য, এটা আপনি কি করে ভাবলেন স্যার? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে চলুন, চলুন আমার সাথে চলুন। বাড়িটা লোকালয় থেকে কিছুটা দূরে নদীর ধারে অবস্থিত। তার বাবা রামশরণ বছর দশেক আগে এই গ্রামে এসে একটু নিরালয় থাকবে বলেই অমন প্রায় জনবিরল স্থানকে বেছে নিয়েছিল। যেহেতু সে আগে মফস্বলে থাকত এবং তার চিন্তাভাবনায় কিছুটা শহরে প্রভাব পড়েছিল, তাই সে মনে করত গ্রামের লোকেরা পাক্কা অশিক্ষিত এবং তারা যখন তখন তার বাড়িতে দল বেঁধে ডাকাতি করতে পারে যদি একবার জানাজানি হয়ে যায় যে সে একজন শ্যাকরা। তখন মাথা কুটেও রামশরণ তার ক্ষতি পূরণ করতে পারবে না। ফলত তাদের উপর বাকি সকলের নজর এবং সদাচরণের মাত্রাটা স্বাভাবিকভাবেই কম। সেই কারণেই বিজয়ের বলা কথাটা এখনো লোকসমাজে ছড়ায়নি। তুই যে খবরটা দিলি সেটা আর কেউ জানে না স্যার? মা বলতে বারণ করেছিল, তাই আর পাঁচ কান করিনি। আচ্ছা ঠিক আছে, তুইও এমন একটা খবর দিলি যে যাকে আজকের ক্লাসটা আমি কাল নেব, তোমাদের এখন ছুটি যাও। স্যার, ওই যে ওই হলো দুর্লভের মা। মাস্টার মশাই, আপনারা এখানে? আহা হা হা, থাক থাক বৌমা, উঠতে হবে না, তুমি বসো। আসলে আমরা বিজয়ের থেকে জানতে পারলাম তোমাদের সর্বনাশের কথাটা। আসার পর তো দেখছি বাড়ি একেবারে খালি। তার মানে রামশরণকে শ্মশানে নিয়ে চলে যাওয়া হয়েছে, তাই তো? আর দুর্লভকেই তো মুখাগ্নি করতে হবে, তাই না? এইটুকু একটা ছোট বয়সের ছেলে, কি দিন দেখতে হচ্ছে তাকে, ভগবান রক্ষা করুন। কি আর করবে বলুন মাস্টার মশাই, দুর্ভাগ্য, দুর্ভাগ্যের আগমন ঘটেছে শিয়ারে। বিপদ বিপদ যে নেমে আসত হই, সে তো বৌমা সব বেশি সবার জীবনেই লেগে রয়েছে, কিন্তু এসব হলো কি করে জানি না মাস্টার মশাই। এখনো আমি ধোঁয়াশার মধ্যেই আছি। রাত্রে তিনজনে খেয়ে দেয়ে একসাথে শুলাম। উনি বললেন কাজের চাপ কম আছে, তাই আর রাত জাগবেন না। এরপর সোজা সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে যাব বলে বাইরে বেরিয়েছি কি, এমন সময় আবার সরাসরি চোখ গেল ওই উঠোনে, ঘাড় কাত করে উড়ে থাকা দুর্লভের বাবার মৃত শরীরটার দিকে। এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে কাঁদার পরিবর্তে আমার অন্তরাত্মা আতঙ্কে হিম হয়ে এলো। জানেন, দুর্বিষহ যন্ত্রণায় বিকৃত ওই মুখমণ্ডলের মরা চাহনিতে এমন কিছু একটা ছিল যার ফলে আমার সারা শরীর হসার হয়ে গেল, মাথা ঘুরতে লাগলো, চিৎকার করতে পারিনি, তার আগেই জ্ঞান হারিয়েছিলাম।
পরে যখন সম্বিত ফিরল, দেখি মাথার কাছে ছেলে বসে ঘুটি করে মুখে জলের ছিটে দিচ্ছে, আর বাইরে কিছু জন ওনার মৃতদেহটা ঘিরে দাঁড়িয়ে আছেন। সত্যি বলছি মাস্টার মশাই, উঠে গিয়ে যে শেষবারের মতো তার মুখ দেখব সেই সাহসটুকু হয়নি। এখনো চোখ বন্ধ করলে ওই দুটো চোখকে দেখতে পাচ্ছি, যেন আমাকে যেন গিলে খেতে আসছে সেগুলো। মন দিয়ে দুর্লভের মায়ের সব কথা শুনলেন বীরেনবাবু। হেড স্যারেরও চোখে ততক্ষণে ফুটে উঠেছিল অবিশ্বাসী দৃষ্টি। ব্রুজোড়া কুঁচকে ওঠা তারই প্রমাণ জানান দেয়। সমবেদনার কোনো ভাষা খুঁজে পেলেন না, সুতরাং নিঃশব্দে সেখান থেকে তারা দুজনেই ফিরে এলেন। আসবার সময় হঠাৎ দুর্লভদের পুকুর পাড়ের দিকে এমনই চোখ চলে যায় বীরেনবাবুর। তৎক্ষণাৎ কি মনে করে তিনি সেদিকে কিছুটা এগোবার পর আবিষ্কার করলেন একটা বস্তু, সোনার জল করা আঙাট। মেয়েরা বিশেষত পায়ের আঙুলে পড়ে, দেখা মাত্রই তিনি চিনতে পারলেন এবং সাথে সাথে মাটি থেকে তুলে নিয়ে পাঞ্জাবির পকেটে চালান করলেন। মাঝ রাস্তা থেকে তিনি ও হেড স্যার হলেন আলাদা। একাকী বাড়ির পথে আস্তে আস্তে কয়েকটা ছেঁড়া ছেঁড়া ভাবনা তার মনে উদয় হল। সেগুলো নিছকই কল্পনা তার, তাও তিনি নিজেকে প্রশ্ন করলেন, আমি যা ভাবছি আদৌ কি সেসব সত্যি? বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল বীরেনবাবু। ঝপ করে অন্ধকার নেমে আসায় ইতিমধ্যেই চরাচর ডুবে গিয়েছে কালো কালির স্রোতে। সদর দরজায় ঠেলা দিতে গিয়ে বীরেনবাবু দেখলেন দরজা খুলছে না। কি ব্যাপার, গিন্নি ভিতর থেকে দরজা দিয়ে রেখেছে কেন? এছাড়াও আরেকটা বিষয় তার দৃষ্টি আকর্ষণ করল। প্রতিদিন সন্ধ্যা নামলেই তার স্ত্রী প্রদীপ জ্বালিয়ে সদরের দুধারে রেখে দেন, আর পাঁচটা গ্রাম্য গৃহবধূ নেয়। কিন্তু আজ নিয়মের অবমাননা করা হয়েছে। প্রতিবেশীদের চৌহদ্দিতে প্রদীপের আলো জ্বললেও বীরেনবাবুর সারা বাড়িতে ছেয়ে আছে এক শিহরণ জাগানো অন্ধকার। কড়া ধরে এবার নাড়া দিলেন বীরেনবাবু। গিন্নি, গিন্নি, দরজাটা খোলো হে গিন্নি। কোনো সারা শব্দ প্রত্যুত্তরে এলো না ভেতর থেকে। আরো কয়েকবার ডাকাডাকির পরেও যখন লাভ হলো না, তখন মাথা গরমের বসে এক প্রকার ধাক্কা মেরেই বীরেনবাবু দরজাটা খুলে ফেললেন। সাথে সাথে এক রাশ মোটকা গন্ধ ছাপটা মারল তার মুখের ওপর, এবং একই সাথে বড় মতো কিছু একটা তার মুখের একেবারে সামনে দিয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল উত্তর কোণ লক্ষ্য করে। অন্ধকারে জীবটাকে ঠিকমতো চিনতে না পারায় বাদুর হবে হয়তো এই প্রবোধ দিয়ে বীরেনবাবু আঙিনায় পা রাখলেন। বিধু, বিধু, স্ত্রীকে পুনরায় ডাকতে লাগলেন বীরেনবাবু। ডাকার সাথে সাথে সামনের দিকে এগোতে থাকলেন। আজকের অন্ধকারটা যেন একটু বেশি গাঢ় অন্যদিনের চাইতে। তার উপর বিধু যে আজ কেন প্রদীপ দেয়নি কে জানে। বীরবীর করতে করতে বীরেনবাবু দাওয়ার কাছে এসেই পড়েছিলেন, এমন সময় তার পায়ে কিছু একটা শক্ত মতো ঠেকল। হোঁচট খেতে খেতেও নিজেকে কোনো মতে সামলে নিয়ে বসে পড়ে বীরেনবাবু। হাত দিয়ে বোঝার চেষ্টা করলেন কিসে তার পা আটকাচ্ছিল এক্ষুনি। ডান হাতটা এগোতেই তিনি অনুভব করলেন এক নারী মূর্তির মাথায় তার হাত ছুঁয়েছে। ভিড়মি খেয়ে কিছুটা সরে আসেনি বীরেনবাবু। অস্ফুট আর্তনাদ করে তিনি চিৎকার করে ডাকতে লাগলেন প্রতিবেশীদের নাম ধরে। কি কোথায় আছো মালতী, শীঘ্র আলো নিয়ে এসো। হায় হায় হায়, কি কি সর্বনাশ হয়ে গেল আমার, কি সর্বনাশ হয়ে গেল। বীরেনবাবুর চিৎকার শুনে আশেপাশের লোকজনেরা ছুটে এলেন আলো নিয়ে। গোটা ছয়েক লণ্ঠনের সমবেত আলোয় দেখা গেল উঠোনের মাঝখানে পড়ে আছে বিধুমতী, এবং তার চারপাশে ছড়িয়ে রয়েছে অজস্র ছোট ছোট কালো রঙের পালক। দুজনে সেখানে আলো নিয়ে দাঁড়াল, বাকিরা অচেতন বিধুমতীকে পাঁজা কোলা করে তুলে নিয়ে দাওয়ায় গিয়ে শোয়াল। পুটির মা ঘটি করে জল নিয়ে এনে দিল বীরেনবাবুর জন্য। তিনিও ততক্ষণে রীতিমতো কাঁপছেন। জল আসতে কিছুটা খেয়ে কিছুটা ধাতস্থ হয়ে তিনি বললেন, পুটির মা, কখন হয়েছে এসব? তোমাদের কারোর কিছু চোখে পড়েনি? না গো দাদা, আমরা তো কই কিছু দেখিনি। দিদি তো দিব্যি দুপুরে আমাদের সাথে বসে গল্প গুজব করলো,
আমরা সকলে মিলে বড়ি শুকোতে দিলাম, আচার পাতলাম, তারপর কেমন একটা ঝিমুনি ভাব লাগলো, তাই আর বসে না থেকে চলে গেলাম শুতে। তারপর এই তোমার ডাকে এখানে আসছি। এর আগে অবধি সত্যি বলছি আমাদের কারোর লক্ষ্য যায়নি তোমার বাড়ির দিকে। গেলে আমরাই হয়তো কেউ না কেউ এসে দেখতাম যে সারা বাড়ি হঠাৎ অন্ধকার কেন। আরো কয়েকজন এই একই কথা বললেন বীরেনবাবুকে। দূরে দাঁড়িয়ে পুটি এক মনে মায়েদের কথাবার্তা শুনছিল। হঠাৎ সে তাদের মাঝখানে এসে আদো আদো স্বরে বলে বসল, মা, তুমি তো সবটাই বললে, কিন্তু একটা কথা তো বললে না যেটা আমি দেখেছি। তুই দেখেছিস মানে? তুই আবার কি দেখলি? হায়, দেখো, তোমরা খেয়াল করোনি, আমি তো করেছি। তোমরা যখন শুতে চলে গেলে আমি তোমাকে বললাম না যে বন্ধুদের সাথে একটু খেলে আসি, তুমি আমায় যেতে দিলে। তারপর তো অন্ধকার একটু তাড়াতাড়ি নেমে এলো, সকলে যে যার মতো চলে গেল। আমি ফিরে এসে যখন ঘরে ঢুকছি তখন দেখি একসাথে কত কাক কা কা করতে করতে বীরু জেঠুর বাড়ির মধ্যে ঢুকে গেল। তাদের মধ্যে আবার একটা বিশাল বড় ছিল গো, মানে এত বড়। ভোর সন্ধ্যায় একসাথে অতগুলো কাককে ঢুকতে দেখে আমার কেমন যেন একটু সন্দেহ হলো। চুপি চুপি গেলাম, দরজার ফাঁকে চোখ রাখলাম, দেখলাম শয়ে শয়ে কাক জেঠিমাকে গোল করে ঘিরে দাঁড়িয়েছে, আর জেঠিমা হাতে বিশাল বড় একটা কুলো নিয়ে তাদের দিকে কি যেন ছুঁড়ে দিচ্ছে। কাকগুলো সেই ছুঁড়ে দেওয়া জিনিসটাকে কুটে কুটে খাচ্ছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় জানো, বড় কাকটার পিঠের উপর না একটা মেয়ে বসেছিল। অন্ধকারে ভালো করে বুঝতে পারিনি, তবে ঠিক দেখেছিলাম। সেই সময় মেয়েটা পিছন ফিরল, তার চোখ দুটো লাল হয়ে জ্বলছিল। দেখে ভয় হলো, সঙ্গে সঙ্গে পালিয়ে এলাম বাড়িতে। তুমি তো অঘরে ঘুমোচ্ছিলে, তাই আর না দেখে তোমার পাশে গিয়ে চুপটি করে শুয়ে পড়লাম। বীরেনবাবু সহ সকলে পুটির কথা শেষ হতেই একে অন্যের মুখ চাওয়াচাওয়াই করলেন। তাদের দৃষ্টিতে ফুটে উঠল বিশ্বাস ও অবিশ্বাসের মাঝামাঝি একটা ভাব। বাচ্চা মেয়েটার বর্ণনাকে না তারা পারল সম্পূর্ণরূপে গ্রহণ করতে, না পারল একেবারে ফেলে দিতে। উৎকণ্ঠার এক উষ্ণ বিষম তরঙ্গ খেলে গেল প্রত্যেকের মনে। আজ দিনটা শুরুই হয়েছে দুঃখ সংবাদের মধ্যে দিয়ে। প্রথমত রামশরণ শেখরার অস্বাভাবিক মৃত্যু, পরবর্তীতে বিধুমতি রেহানু মৃতপ্রায় অবস্থা লাভ, তার সাথে আবার যুক্ত হয়েছে শয়ে শয়ে কাকের বর্ণনা। এসব কিসের ইঙ্গিত বহন করছে? কোনো বিপদ আপদের কি? নিজেদের মনকে প্রশ্ন করেও যুক্তিসঙ্গত কোনো কারণ আবিষ্কার করতে পারল না কেউই। হরি, তুমি আজই তার পাঠাও বীরেনকে, জানাও তাকে খুব জরুরি দরকারে আমি তাকে ডেকে পাঠিয়েছি। কেন, কি হয়েছে দিদি? তোমার কি আবার শরীর খারাপ করলো নাকি? খারাপ একটা কিছু যে করেছে তা অবশ্যই বুঝতে পারছি, তবে সেটা শরীর নয়, মন। বীরেনরা সেই যে বাড়ি গেছে তারপর থেকে মনটা কেমন খচখচ খচখচ করে চলেছে, কিছুতেই শান্ত হতে পারছি না। আমার অনুমান তাকে যেটা করতে বলেছিলাম সেই কাজে সে অসফল হয়েছে, সেই জন্যই হিসেবে গরমিল এত। যাক, ছাড়ো, তোমাকে আমি বুঝিয়ে পারবো না, তুমি বরং তাকে তার করো। আচ্ছা, ঠিক আছে দিদি। বাড়ি ফেরার এক সপ্তাহ বাদে পুনরায় পিসিমার তার পাওয়াতে বীরেনবাবু একটু অস্বস্তিতে পড়লেন। এই হয়েছে পিসিমার বাতিক। আগে ছিল এক মাস অন্তর, এখন সেটা সাত দিনে এসে দাঁড়িয়েছে। এত ঘন আসা যাওয়া তার পক্ষে সম্ভব নয়, এটা কি পিসিমা বোঝেন না? মানলাম তিনি তার সম্পত্তি বীরেনবাবুর নামে লিখে দিয়েছেন,
তা বলে এইরকম তুকলকি কাণ্ড কারখানায় বারবার সাড়া দেওয়া কি সম্ভব? তাই এইবারে তারে জবাবে বীরেনবাবু লিখে পাঠালেন, এই মুহূর্তে তার যাওয়া সম্ভব নয়। সেই তারের বার্তা পিসিমার কর্ণগোচর হওয়া মাত্রই তিনি পড়লেন মহাফাপড়ে। তার পাঠানো এবং তারের প্রত্যুত্তরে আসার মাঝে সাতটা দিন কেটে গেছে। এর মধ্যেই তার অবচেতনে ঘনিয়ে ওঠা সুপ্ত আশঙ্কাকে সত্যি করে ঘটে গেছে বেশ কিছু নেতিবাচক ঘটনা। প্রথম রাতে যেদিন তিনি হরিকে দিয়ে তার পাঠালেন, সেই রাতের কথা বলছি, খাওয়া দাওয়া শেষ করে তিনি শুয়ে পড়েছেন। হরিও চলে গেছে রান্নাঘরে, সে সেখানেই শোয়ে। পিসিমার এমনিতে ঘুম আসে খুব তাড়াতাড়ি, তবে সেদিন কেন জানি না ঘুম এসেও হাতছানি দিয়ে পলায়ন করছিল। বালিশে মাথা রেখে তিনি উসখুস করছিলেন। কয়েকবার তো তার এমনও মনে হল দক্ষিণমুখী খোলা জানলা দিয়ে কেউ যেন তাকে একদৃষ্টে লক্ষ্য করে চলেছে। সেই ভেবে তিনি ঘুমের মাঝে চোখ খুলে তাকিয়েওছিলেন বার কয়েক, কিন্তু কাউকে দেখতে পাননি। পরিবর্তে তার পঞ্চেন্দ্রিয় ধরতে পেরেছিল অন্য একটি বিষয়, তাঁর কাকের গায়ের উগ্র গন্ধ। শহরে তাঁর কাক দেখতে পাওয়াটা বড় ব্যাপার নয়, কিন্তু মাঝরাতে হঠাৎ করে সারা বাড়ি তার দেহের বন্য গন্ধে ভরে উঠছে, এই বিষয়টা অস্বাভাবিক, পাশাপাশি অশুভ। দ্বিতীয় দিন বিষয়টা আরো একটু স্পষ্ট হয়। একইভাবে সেদিনও মাঝরাতে কাকের গন্ধটা উগ্র তো হয়েই ওঠে, পাশাপাশি উচ্চস্বরে তার ডাকও শোনা যেতে থাকে। স্বাভাবিক কোনো দাঁড় কাকের ডাকের সাথে সেই ডাকের বিস্তর তফাত, যা প্রৌঢ়া নিমেষেই ধরতে পেরেছেন। তৃতীয় দিন আগের দুদিনের ঘটনাক্রমের সাথে নবতম সংযোজন হিসেবে যুক্ত হয় কাকের ডানার ঝটপটানির শব্দ, এবং সারা বাড়িতে কাকটা উড়ে বেড়াতে থাকে। দূরের দৃষ্টি ক্ষীণ এবং শরীর দুর্বল থাকার জন্য পিসিমা চেয়েও উঠে দেখতে পারেননি, নচেত তিনি ঠিক খুঁজে বের করতেন প্রতি রাতে তার ঘুমের ব্যাঘাত ঘটানোর কারণটা। চতুর্থ এবং পঞ্চম দিনে আগের মতোই অত্যাচার সহ্য করেন তিনি, নতুন কোনো উৎপাত সেভাবে হয় না। ষষ্ঠ দিনের পুরোটাই পিসিমার কাটে জ্বরের মধ্যে দিয়ে। প্রতি রাতে ঘুমের ব্যাঘাত ঘটায় এবং সেই মতো দৈনিক নিয়মে বিনিয়ম দেখা দেওয়ার দরুন সহজেই জ্বর পেয়ে বসে থাকে। একদিকে ভালোই হয়েছিল, জ্বরের কারণে তিনি বেহুশের মতো ঘুমিয়েছিলেন, ফলে সপ্তম দিনে পুনরায় সুস্থ হয়ে ওঠেন এবং হরির কাছ থেকে বীরেনের পাঠানো সংবাদটা পান। না 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 না, বীরেন বীরেন, তোকে আমি কি করে বোঝাবো বাবা, শিয়রের সমনের আবির্ভাব ঘটেছে, তার আগমনের আভাস এই কদিনেই ভালো মতো পেয়েছি আমি, তাই তো তোকে ডেকে পাঠালাম, কিন্তু তুই তো এলি না, আমারই ভুল, সেদিন যদি তোকে পুরোটা খুলে বলতাম তাহলে বিপদ সম্পর্কে সচেতন হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা তুই নিজেই নিতে পারতিস। হায় ঈশ্বর, এখন কি করব আমি? কি হয়েছে কি তোমার দিদি? বলবো বলবো করে তো কদিন হলো বলা হয়নি, আজ জিজ্ঞাসা করছি, একটু খুলে বলো দেখিনি। আমি লক্ষ্য করছি তুমি কদিন ধরে কিছু একটা জিনিস নিয়ে খুব চিন্তা করছো, না ছটপটও করছো, ব্যাপারটা এবার বলো আমার। কারণ না থাকলে কেউ কেনই বা এমন করবে বলো তো হরি, তুমি তো কয়েক বছর হলো আমাদের বাড়িতে রয়েছো, আমার কাজ করছো, আমি যদি খুলে তোমায় বলিও কি হয়েছে না হয়েছে তাও তুমি বুঝতে পারবে না, তার থেকে ভালো এক কাজ করো, তুমি কালই আমার যাত্রার ব্যবস্থা করো, আমি বীরেনের বাড়ি যাব। হ্যাঁ, কি বলছো কি দিদি, এই শরীর নিয়ে তুমি? যা বলছি তাই করো হরি। আচ্ছা দিদি, তুমি যেমনটা বলবে তাই হবে। কবিরাজ মশাই কেমন দেখলেন? অবস্থা তো ভালো দেখলাম না মাস্টার মশাই, মা ঠাকুরের শরীরের ওই কালো ছাপগুলো ক্রমশ বেড়েই চলেছে, সাত দিনের মধ্যেই কারোর শরীরে এই রকম পরিবর্তন আসতে পারে আমি বাবা কোষবিন কালেও দেখিনি। কম বছর তো হলো না কবিরাজি করছি, বহু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, কিন্তু এমন রুগী এই প্রথম, কথা দিতে পারছি না আপনাকে।
দেখুন, এখন ভগবানের ওপরই সবটা। আচ্ছা আমি চলি তবে। বেশ বেশ, আপনি আসুন এ বেলার মতো, রাত মোটামুটি গাঢ় হয়েছে, বাদ দেরি করতে হবে না। এই নিয়ে হারাধন কবিরাজ আজ 7 দিন ধরে বীরেনবাবুর বাড়ি আসছেন বিধুমতির দৈনিক চিকিৎসার তাগিদে। আশার আলো বাড়ার পরিবর্তে কমে চলেছে প্রতিনিয়ত। সেই যে সেদিন বিধুমতি অজ্ঞান হল, তারপর থেকে আর তার জ্ঞান ফেরেনি। একরকম মরার মতোই পড়ে আছে বেদির তক্তপোষে। উঠতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, এমনকি শ্বাস পর্যন্ত নিতে পারে না মাঝে মাঝে। এইসব ঘটনা বীরেনবাবুকে ভেতর থেকে একেবারে ভেঙে দিয়েছে। তাঁরও বয়স হয়েছে যথেষ্ট, তিনিও পারেন না ধকল সামলাতে, আবার ফেলেও দিতে পারেন না। অন্য সময় হলে হয়তো তিনি হাল ছেড়ে দিতেন, কিন্তু বর্তমানে তার কাছে অর্থের যোগান ভালো মতোই আছে। তিনি চাইলেই শহরের ডাক্তার দেখাতে পারেন, কিন্তু সেখানেও অনেক সমস্যা। কবিরাজ মশাই বলছেন, বিধুমতিকে নিয়ে যেন বেশি নড়াচড়া না করা হয়। সব দিক থেকে বীরেনবাবু অসহায় আজ। ইদানিং তাকে গ্রামবাসীদের গালিগালাজও শুনতে হচ্ছে। গ্রামবাসীদের বক্তব্য, শহর থেকে বীরেনবাবুদের ফেরার পর থেকেই গ্রামে সমস্ত বিপত্তির সূত্রপাত। কয়েকদিন আগে রামশরণের বউ এসেছিল তাকে একটা খবর দিতে। যেদিন তারা গ্রামে ফিরলেন সেদিন সন্ধ্যায় নাকি বিধুমতি গিয়েছিল রামশরণের কাছে। এছাড়াও বিকেলের দিকে জলায় খেলতে যাওয়া বাচ্চারা এসে তাদের মায়েদের কাছে নালিশ জানিয়েছে, এই বলে যে সন্ধ্যার দিকে ফেরার সময় বিধু জেঠিমা তাদের কাছে আসেন এবং কথার পেঁচে ফেলে কাউকে না কাউকে নদীর দিকে ওই রামশরণের বাড়ির কাছাকাছি নিয়ে যান। বাচ্চাদের মধ্যে রাখিকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার ঘাড় মটকানো খুবলে খাওয়া মৃতদেহটা জেলেরা আবিষ্কার করে নদীর বাঁকে পুঁতে রাখা অবস্থায়। এইসবের কারণে গত 1 সপ্তাহ ধরে গোটা গ্রামটা বীরেনবাবুর ওপর মারমুখী হয়ে রয়েছে। মোড়ল তো এসে একবার শাসিয়েও গেলেন যে সুযোগ পেলে ওই পোড়ামুখী ডাইনিকে ঘর শুদ্ধ চালিয়ে দেওয়া হবে। কথাটা শুনে কখনো কখনো বীরেনবাবুর সারা শরীর রাগে রি রি করে উঠেছে, আবার কখনো শান্তই থেকেছে। শান্ত থাকাকালীন তিনি ভেবেছেন যে হয়তো পুড়িয়ে দিলেই সব সমস্যা মিটে যাবে। গ্রামের লোকেদের কথাই হয়তো ঠিক, সেই সময় না হয় তিনিও ঢুকে যাবেন জ্বলন্ত বাড়িতে, তাহলেই সবার বুকের জ্বালা জুড়বে। এইসব ভাবতে ভাবতে তিনি দাওয়ায় এসে বসলেন। বুকটা কেমন শুকনো লাগছিল, তাই মনে করে তিনি কলসি থেকে গ্লাসে একটু জল ঢালছিলেন। এমন সময় তার নাম ধরে ডাকতে ডাকতে এসে উপস্থিত হলেন হেড স্যার। বীরেনবাবু, বীরেনবাবু, শিগগিরই চলুন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে স্যার? আপনি এমন করে ছুটে এলেন কোথাও থেকে, আর গাড়ি বা কি সর্বনাশ হয়েছে? আরে মশাই, সর্বনাশ আর কার হবে, হয়েছে তো আপনার, না হলে অহেতুক কেন আপনার কাছে ছুটে আসবো বলুন তো। আমার? হায় ভগবান, কি কি কম ছিল যে আবার নতুন সর্বনাশ চাপলো, তা বলুন কি হয়েছে? আপনার এক পিসিমা থাকেন তো শহরে, তিনি গরুর গাড়ি করে আপনার বাড়িতে আসছিলেন। গ্রামে ঢোকার পথে বুড়ো শিবতলায় তার গাড়িটা দুর্ঘটনার মুখে পড়ে। গাড়ির 2টো গরু হঠাৎ করে বেসামাল হয়ে ছুটতে শুরু করে এবং কাণ্ডহীনভাবে দিঘির জলে ঝাঁপিয়ে পড়ে। গাড়িতে থাকা আপনার পিসিমা এবং তার সাথে থাকা একজন চাকর গোছের লোকও ছিল। গাড়োয়ান গাড়ি থেকে ঠিকমতো সময় নামতে না পারায় তাদের একদম জলে গিয়ে পড়তে হয়। দুর্ভাগ্যবশত গাড়োয়ান এবং চাকর সাঁতার না জানায় তারা জলে ডুবে মারা যায়। কেবল আপনার পিসিমার ভাগ্য ভালো ছিল, তাই তার পা জড়িয়ে যায় কচুরিপানার মধ্যে, তিনি বেঁচে আছেন। হেডস্যারের কথা শুনে বীরেনবাবুর মাথার ওপর তো বজ্রপাত হওয়ার জোগাড়। তিনি আর একটিও কথা না বলে স্যারের হাত ধরে দৌড় মারেন বুড়ো শিবতলার দিকে। ছুটতে ছুটতেই তিনি জিজ্ঞেস করেন, আপনি কি করে জানলেন স্যার? আরে মশাই, আমি তো ওই পথ দিয়ে আসছিলাম, দেখি শিবতলে অনেক লোকের ভিড়, তাদের জিজ্ঞাসা করতে তারা জানালো মহিলাটিকে জল থেকে তোলা হয়েছে। তিনি কেবল একটাই নাম আওড়ে যাচ্ছেন, সেটা হলো আপনার নাম, সেই শুনেই তো আপনার কাছে ছুটে এলুম মশাই। মেঠো পথের ওপর দিয়ে ঝড়ের গতিতে দৌড়তে দৌড়তে বীরেনবাবু এবং হেডস্যার মিনিট 15-এর মধ্যে
বুড়ো শিবতলায় পৌঁছলেন। ভিড় তখনও রয়েছে যথেষ্টই। বীরেনবাবু তাদের সরিয়ে পিসিমার কাছে গেলেন। জল কাদা মাখা তার দুর্বল শরীরটা কোলের ওপর তুলে নিয়ে তিনি বললেন, পিসিমা পিসিমা, তুমি হঠাৎ এখানে কি করে এলেকো? আর যদি আসতেই হতো তাহলে জানিয়ে আসতে, এমন করে না জানিয়ে কেন আসতে গেলে? মৃতপ্রায় প্রবীণা হয়তো আর কিছুক্ষণের পর এমনি ইহলোকের মায়া ত্যাগ করবেন। তার এখানে আসার উদ্দেশ্য হয়তো সফল হতো না, কিন্তু অদৃষ্টের কৃপা ছিল তার উপর। বীরেনবাবুর কণ্ঠস্বর অতি ক্ষীণভাবে পৌঁছল তার কানে, তাতেই তিনি কিছুটা সম্বিত ফিরে পেলেন। শরীরের শেষ শক্তিটুকু একত্রিত করে কেবল এইটুকুই বলতে পারলেন, কালাক্ষীর কালো নজর পড়েছে বাবা, তার হাত থেকে বাঁচার উপায় দিয়ে গেলাম। তারপর সব শেষ। বার দুয়েক দম ফুলে উঠে তিনিও চলে গেলেন। পিসিমা, ও পিসিমা, পিসিমা! মা, ও মা, কি হলো, কি হয়েছেটা কি? তুমি একটু এসো না এদিকে। ওহো, তো কি হয়েছে সেটা তো বল। আহা, তোমায় তো ডাকছি তো নাকি, এসো না একটু। উফ, যাচ্ছি যাচ্ছি, আমার হয়েছে যত জ্বালা। সংস্কৃতের শ্লোক চোখ বোলাতে বোলাতে হঠাৎ দুর্লভে দৃষ্টি চলে যায় উত্তরের খোলা জানলাটার দিকে। ওই দিকটা বরাবরই বন্যলতার গুলমের ঝোপঝাড় বেশি। দুর্লভের সেদিকে দৃষ্টি যেতেই যেন কিছু একটা সরে যায় ঝোপের জঙ্গল ঠেলে। পড়াশোনায় বরাবরই দুর্দান্ত দুর্লভ স্বভাবের দিক থেকে একটু ভীতু প্রকৃতির, সেই কারণেই বাইরের নিকশ কালো অন্ধকারে কারোর পদচালনা শব্দ শুনে ভয় পেয়ে সে তার মাকে ডাক দিল। মা তখন তার রান্নাঘরে বাটনা বাটতে ব্যস্ত। ছেলের ডাকে কিছুটা বিরক্ত হয়ে উঠে এসে তিনি বললেন, কাজের সময় মা মা করা ছাড়া আর কি তোর কোনো কাজ নেই? দিব্যি তো পড়াশোনা করছিলি, হঠাৎ হলোটা কি? আরে বাবা, আমি তো পড়ছিলাম, তারপর ওই উত্তরের জানালার দিক থেকে না কি একটা আওয়াজ শুনলাম, যেন ঝোপ দিয়ে কেউ সরে বেরিয়ে গেল। আমার মনে হচ্ছে না বাড়ির ত্রিসীমানায় নিশ্চয়ই কেউ রয়েছে, নজর রাখছে আমাদের ওপর। চলো তো একটু গিয়ে দেখি। মায়ের ছেলেতে বাইরে বেরিয়ে উত্তর দিকের ঝোপটার কাছে গেল। দুর্লভের হাতে লণ্ঠন, মায়ের হাতে মস্ত বড় পেয়ারা গাছের ডাল। চোর ছ্যাচোর হলে সঙ্গে সঙ্গে তার মাথা ফাটিয়ে দেওয়া যাবে ডালটার সদ্ব্যবহার করে। বিচুটির ঝোপ হওয়ায় লাঠি দিয়েই সরিয়ে সরিয়ে দুর্লভের মা দেখলেন ভালো করে। তবে চোর কিংবা ডাকাতের পরিবর্তে আবিষ্কার করলেন একটা আস্ত কালো কুচকুচে কাক। কোনো কারণে ডানায় আঘাত খেয়ে ঝোপের মধ্যে পড়ে ছটফট করছে। দুর্লভের মন ভালো, তাই সে কাকটাকে তুলতে গেল। বাধা দিলেন তার মা, একটু চাপা স্বরে বললেন, থাক না বাবা, ওর গায়ে হাত দিতে হবে না। এই রাত বিরেতে কোথা থেকে একটা অলক্ষণে কাক উড়ে এসেছে, থাক, ও যেমন আছে পড়ে থাক। দুর্লভ সঙ্গে সঙ্গে মায়ের কথার প্রত্যুত্তরে কিছু একটা বলতেই যাচ্ছিল। ঠিক সেই সময় তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে শোনা গেল আরেকজনের গলা। আহা, তুমি ওকে বাধা দিচ্ছ কেন সরলা? ছেলেটা ভালো মনে অবলা জীবের সাহায্য করতে চাইছে, ওকে করতে দাও। চমকে পিছনে ফিরে তাকায় তারা। দুর্লভ দেখে এ তাদের ইতিহাসের শিক্ষক বীরেনবাবুর স্ত্রী বিধুমতি দাঁড়িয়ে আছেন। দুজনেই একটু বেশি মাত্রাতেই যে অবাক হয়েছে বিধুমতির উপস্থিতির কারণে, তার আলাদাভাবে বলে দিতে হয় না। দুর্লভের মা একটু কিন্তু কিন্তু করেই প্রশ্ন করে, এ কি কাকিমা, এত রাতে আপনি এখানে, তা হঠাৎ কি মনে করে? সবটা বলছি গো, তবে তার আগে আমার একটু জল খাওয়াবে চলো, এতটা পথ ক্লান্ত শরীরে এসেছে তো, বড্ড হাঁফিয়ে পড়েছি। দুর্লভদের সাথে বিধুমতিও এসে উঠল তাদের দালানে। বিধুমতিকে বাইরে চাটাই পেতে বসিয়ে সরলা ছেলেকে বলল রান্নাঘর থেকে এক ঘটি জল আনতে।
দুর্লভ চলে গেলে পরে সরলা বলল, এবার বলুন তো কাকিমা, এই গভীর রাতে হঠাৎ এই গরিবের দুয়ারে তা কি মনে করে এলেন? একটা দরকারেই তোর কাছে আসা রে সরলা, আসবো আসবো করেও আসাই হচ্ছিল না। এই এক সপ্তাহ ধরে যা ভুগলাম। যাই হোক, কাজের কথায় আসি। সপ্তাহখানেক আগে যেদিন শহর থেকে ফিরলাম, সন্ধ্যার দিকে এসেছিলাম না রামশরণের কাছে একটা জিনিস দিতে, মনে আছে তো নিশ্চয়ই? হ্যাঁ মনে আছে, আপনি এসেছিলেন। আমি এসেছিলাম আমার একখানা সীতাহার বন্ধক রেখে কিছু টাকা ধার নিতে। সেদিন তোর স্বামীর কাছে টাকা ছিল না বলে বলেছিল পরের দিন এসে নিয়ে যেতে, কিন্তু তারপর যা হলো সেই জন্য আর টাকাটা পাওয়াও গেল না। এদিকে আমারও শরীরের অবস্থা একেবারে ভালো নয়, শহরের ডাক্তারের কাছে যেতে হবে, টাকা পয়সার দরকার। তাই ভাবলাম রাত হলেও গহনাটা নিয়ে আসি, পরের দিন শহরে গিয়েই না হয় কোনো এক শেকরার কাছে সেটা দিয়ে টাকা নিয়ে নেব। আচ্ছা, তা আপনি শরীরে আসতে গেলেন কেন? মাস্টারমশাই কি পাঠিয়ে দিতেন? আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আপনি চলুন তেনার কাজের ঘরে চলুন। আমি তো চিনি না আপনার গয়না, আপনি নিজেই দেখে নিয়ে নেবেন খন। বেশ বেশ ঠিক আছে, চল। জোরে, আরো জোরে জোরে বাঁচালো সবাই, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব রামশরণের বাড়িতে পৌঁছাতে হবে, না হলে যে তার ছেলে বউকে খেয়ে ফেলবে কালাকি। ছোট ছোট তাড়াতাড়ি ছোট। বাতাস চিরে ধান ক্ষেতের ওপর দিয়ে রুদ্ধশ্বাসে দৌড়ে চলেছেন বীরেনবাবু সহ জনা কুড়ি বলশালী লোক। প্রত্যেকের হাতেই আলাদা আলাদা জিনিস ধরা, কেউ নিয়েছে জং ধরা বিশালাকার শাবল, কেউ নিয়েছে জং ধরা বিশালাকার শাবল, কারোর হাত চেলা করা মোড়া অসত্য গাছের ডাল, কেউ রেখেছে মোটা নারকেল দড়ির গুচ্ছা, বাকি সকলের হাতেই জ্বলন্ত মশাল উপস্থিত। সকলের সামনে রয়েছেন বীরেনবাবু, তিনি বহন করছিলেন আস্ত একখানা মগু। সকলের চোখে মুখেই বিধ্বংসী মনোভাব বর্তমান। আজ তারা চলেছেন তাদের শান্ত জীবনে নেমে আসা অমঙ্গলের বিষবৃক্ষকে আজন্মের মতো উপরে ফেলতে। সময় জ্ঞানের হিসেব ভুলে গেছে সবাই, রাত তখন কটা হবে কারোর খেয়াল নেই। দল বেঁধে সকলে রামশরণের ভিটেতে পৌঁছল যখন, তখন সামনের দৃশ্য দেখে প্রত্যেকের বাচ্যজ্ঞান প্রায় হারাতে বসার জোগাড়। সকলে দেখল কালো রঙের প্রকাণ্ড একখানা কাক দুধারে নিজের ডানা বিস্তার করে তারস্বরে ডেকে চলেছে, এবং তাকে কেন্দ্র করে শূন্য পথে উড়ে চলেছে তুলনামূলক ছোট আকারের কাক। তারাও সমানভাবেই তাদের অমঙ্গলজনক ডাক ছাড়তে ছাড়তে পারিপার্শ্বিক পরিবেশকে করে তুলেছে ত্রস্ত বিভীষিকাময়। বীরেনবাবু সকলের উদ্দেশ্য করে নির্দেশ দিলেন, ভয় পাবে না কেউ, যাদের যাদের হাতে মশাল রয়েছে তারা একটি বৃত্তের আকারে কুণ্ডলি করে এগিয়ে চলো, তোমাদের মাঝে থাকবো আমরা। সেই মতোই মশালের ঘেরাটোপের মধ্যে থেকে বীরেনবাবু সহ সকলে ঢুকে পড়ল রামশরণের ভিটে। তাদের প্রবেশ করা মাত্র বৃহদাকার কাকটা ডানা ছাপটিয়ে তেড়ে এলো তাদের আক্রমণ করার উদ্দেশ্যে, এবং তাকে অনুসরণ করল ছোট কাকের দল। কুড়ি জনের পক্ষে অগন্তি কাকেদের আক্রমণ ঠেকিয়ে রাখা সম্ভব হলো না, তাও তারা যথাসাধ্য চেষ্টা করল, আগুনের ভয় দেখাল, হাতে লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে চালাতে অনেকগুলো কাক মাটিতেও পড়ল। তবে কোনো এক অস্বাভাবিক মন্ত্র বলে প্রাণঘাতী আঘাত সহ্য করে তারা পুনরায় আক্রমণ করা শুরু করল। এই সময় বীরেনবাবু ভৈরব নামের একজন সাহসী যুবককে, যে কোনো অসত্য গাছের চেলা কাঠটা ধরেছিল, তাকে ডেকে নিয়ে বললেন, শোনো, ওই গঙ্গার জল দিয়ে গাছের ডালটাকে ভালোভাবে ভেজাও, তারপর পালের গোদা ওই বড় কাকটার দিকে তেড়ে যাও, ওই এমনি পেছনে সরতে বাধ্য হবে। বলেই বীরেনবাবু তার হাতে ধরা কলসির জলের অনেকটাই ঢেলে দিলেন অসত্য গাছের ডালটার ওপর। তারপর ভৈরব বীর দর্পে এগিয়ে গেল বড় কাকটাকে লক্ষ্য করে।
বীরেনবাবুর কথা মতো বড় কাকটাকে সত্যি পিছতে হল। যে জীব এতক্ষণ সাক্ষাৎ মৃত্যুর দুধ হয়ে তাণ্ডব চালিয়েছিল তাকে পিছু হটতে দেখে বাকি সকলেও হারানো মনোবল পেল ফিরে। নতুন উদ্যমে তারা ঝাঁপিয়ে পড়ে ধ্বংস করতে লাগল অপদেবী কালাক্ষীর সমস্ত অনুচরদের। এদিকে বীরেনবাবু ইতিমধ্যে বাড়ির ভেতর ঢুকে পড়েছেন। দুর্লভ, দুর্লভ, কোথায় তুমি, কোথায় তুমি দুর্লভ? দুর্লভের নাম ধরে ডাকতে ডাকতে হঠাৎ বীরেনবাবুর কানে পৌঁছল দুর্লভের কণ্ঠের অস্ফুট আর্তনাদ। আওয়াজটা আসছিল বাড়ির পিছন দিক থেকে। অবিলম্বে সেদিকে ছুটে গেলেন বীরেনবাবু। না না না, এগিও না, এগিও না, এগিও না আমার দিকে, সরে যাও এখান থেকে, সরে যাও, সরে যাও আমার থেকে, তুমি আমাকে মেরে ফেলবে আমি জানি, তুমি চলে যাও, সরে যাও এখান থেকে, সরে যাও, সরে যাও, না না এগিও না। হে বাবা, এমন কথা বলতে নেই দুর্লভ, আমি কোথায় তোমার মাকে খেলাম, তাকে তো ভোগ হিসেবে গ্রহণ করলেন মা কালাক্ষী, তারই অনুচর হয়ে আমি সে ভোগ নিজের মাধ্যমে তার কাছে পৌঁছে দিলাম যে, কিন্তু মা যে এখনো ক্ষুধার্ত, শতাব্দীর পর শতাব্দী অভুক্ত থেকেছেন তিনি, খিদে তো তার পাবে, তাই তিনি তোমাকে চান, এসো দুর্লভ আমার কাছে এসো। দুর্লভের দিকে লালসা মাখা চাহনি দিয়ে এগিয়ে আসছিল কালো রঙের পৈশাচিক অবয়বটি, যাকে কয়েক মুহূর্ত আগেও বিধুমতি হিসেবে মনে করা হচ্ছিল। আতঙ্কের চরম মুহূর্তে পৌঁছে ত্রস্ত দুর্লভ পালানোর শক্তিটুকুও ফেলেছিল হারিয়ে। ক্রমশ তারও পিশাচির মধ্যেকার দূরত্ব কমে আসছিল। এমন সময় পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন বীরেনবাবু। কখনো না, শয়তানি ডাইনি, অনেক ক্ষতি করেছিস তুই এই নিষ্পাপ মানুষদের, কিন্তু আর নয়, অপদেবীর অপশক্তিকে চিরতরে ঘোচাবার পথ আমি পেয়ে গেছি, এবার দেখি তোকে কে বাঁচায়। ভোগ এসেছে, ভোগ, কত শত ভোগ, বেশ বেশ বেশ, মরার যখন এত শখ তবে আয় আমার কাছে। দুর্লভের দিক থেকে লক্ষ্য সরে গিয়ে পিশাচি এবার ঝাঁপিয়ে পড়তে উদ্যত হল বীরেনবাবুর ওপর। অচল ভঙ্গিতে দণ্ডায়মান বীরেনবাবু দেখলেন শূন্যে ভাসমান পিশাচির নাকপাশ আলোর গতিতে এগিয়ে আসছে তাকে ছিঁড়ে কুড়ে ফেলার জন্য। তাও তিনি অনর, কিন্তু দৃষ্টি তার অর্থবহ। মূর্খ পিশাচির নজরেও এলো না যে বীরেনবাবু ধীরে ধীরে তার পাঞ্জাবির পকেটের মধ্যে হাত চালান করে বের করে এনেছেন একখানা রংচটা সোনার সীতাহার। পিশাচি তার ওপর ঝাঁপিয়ে পড়তেই বাম হাতে তার গলা টিপে ধরলেন প্রবীণ ইতিহাসের শিক্ষক। কোনো সাধারণ মানুষের মধ্যেও যে এমন অস্বাভাবিক সাহস থাকবে তা কল্পনাও করতে পারেননি স্বয়ং মৃত্যুর নামান্তর। পিশাচির গলায় শক্ত করে বসে যেতে থাকে বীরেনবাবুর বজ্র মুষ্টি। অন্য হাতে ধরা সীতাহারখানা অবিলম্বে বীরেনবাবুর ছোঁয়ায় পিশাচির আধার শরীরে। সঙ্গে সঙ্গে পিশাচির সমস্ত হম্বিতম্বি এক লহমায় থেমে যায়। সেই সুযোগে বীরেনবাবু পিশাচির গলায় চেপে ধরা সীতাহারখানা পরিয়ে দেন এবং অতি ধীর স্থিরভাবে বলেন, অনেক হয়েছে, এবার শান্ত হন, আপনার অলঙ্কার আপনি ফিরে পেয়েছেন, আপনার মাধুর্যের প্রকৃত অধিকারী এখন আপনিই মা। কয়েক শতাব্দী আগে যে বোধন আপনার হয়েছিল তার বিসর্জন সম্পন্ন হবে আজ, মুছে যাবে সমস্ত অভিশাপের কালো মেঘ, আশীর্বাদ করুন দেবী শতাক্ষী, আশীর্বাদ করুন। দুর্লভ বিস্ফারিত নেত্রে প্রত্যক্ষ করে সবটা। তার প্রিয় মাস্টার মশাইয়ের এমন রূপ সে আগে কখনোই দেখেনি। তার ওপর যে এই মূর্তি আর কিছুক্ষণ হলে হয়তো তার জীবনের দীপশিখা চিরতরে নিভিয়ে দিত, মাস্টার মশাইয়ের বাগে আসতেই সে কিভাবে যেন শান্ত হয়ে গেল। কুচকুচে কালো অবয়ব পাল্টে যেতে লাগলো ছাইয়ের স্তূপে। খানিক বাদে মাস্টার মশাইয়ের সামনে পড়ে রইল কেবল একরাশ ছাই এবং তার হাতে আগের মতোই ধরা সেই রংচটা সীতাহারখানা।
শশী দাদু থামলেন। আমি এবং রিমলি এতক্ষণ ধরে যে শ্বাস চেপে রেখেছিলাম, গল্প শেষ হতে অবশেষে তা ছাড়ার সুযোগ হল। আজকের গল্পটা বেশ লম্বা চলল, একঠায় বসে থাকতে থাকতে গা হাতে পায়ে ঝিম ধরে গিয়েছিল। আলিশি ভেঙে দাদুকে শুধালাম, কিন্তু দাদু কয়েকটা প্রশ্ন রয়ে গেল যে। জানি দাদু ভাই, তার মধ্যে প্রথমেই হলো বীরেনবাবুর পরিবারে সেই অভিশাপ আদতে কি ছিল, এবং দ্বিতীয়ত বীরেনবাবুর পিসিমা কিভাবে সেই অভিশাপের হাত থেকে মুক্তির পথ বলে দিয়েছিলেন। সম্মতি জানিয়ে খারকাত করলাম। তাহলে প্রথম প্রশ্নের উত্তরই আসি। ইন্দ্রের অপরাধের শাস্তি তাকে ভোগ করতে হয় অবশ্যই, তবে উত্তেজনার বশে জমিদার বাবু কিংবা কুল পুরোহিত ভুলে গিয়েছিলেন যে দেবী শতাক্ষীকে তার অলঙ্কার ফিরিয়ে দিয়ে বিধি মেনে প্রায়শ্চিত্ত করে নিলেই সমস্যা মিটে যেত। চোখের সামনে শতাক্ষী মূর্তিকে কালাক্ষীতে পরিবর্তিত হতে দেখে সকলেই ভীষণ ভয় পেয়ে যান, এবং মূর্তিকে বিসর্জিত না করে সেই অবস্থাতেই তাকে বর্জন করে অন্যত্র চলে যান। এতে করে দেবী কুপিত হন আরও। নিহারেন্দুর স্বপ্নে এসে তিনি অভিশাপ দেন যে যতদিন তার বংশ অক্ষত থাকবে, পরবর্তী প্রজন্ম জন্ম নেওয়ার ঠিক 10 দিনের মাথায় পূর্বসূরি অপঘাতে মারা যাবেন, এবং তার পিণ্ডদানের সময় একটা কালো দাঁড় কাক এসে পিণ্ড গ্রহণের ফলে সেটাকে নষ্ট করবে, যাতে করে মৃত ব্যক্তির আত্মা আটকে পড়বে প্রেত জনিতে। যে সমস্ত ছোট ছোট কাকের কথা তোমাদের বললাম, যারা ছিল দেবী কালাক্ষীর অনুচর, তারা সকলেই আদতে ছিল বংশে সেই সমস্ত অভিশপ্ত ব্যক্তিদের অতৃপ্ত আত্মা। এবার আসি দ্বিতীয় উত্তরে। বীরেনবাবুর পিসিমা ছিলেন ধার্মিক মানুষ, পারিবারিক অভিশাপের কথা তিনি জানতেন ছোট থেকেই, ফলে সেই অভিশাপ যাতে তার মাধ্যমে পরবর্তী প্রজন্মে না প্রভাবিত হতে পারে তাই তিনি বিয়ে করেন। কিন্তু তাঁর ভাইপো বিবাহিত হওয়ায় তার মনে আশঙ্কার ডানা বাঁধতে থাকে যে হয়তো এই অভিশাপ বীরেনবাবুর মাধ্যমে এগোতে থাকবে। যখন তিনি দেখলেন বীরেনবাবু কোনো সন্তান জন্ম দিলেন না, তখন তিনি ঠিক করলেন ভাইপোর মাধ্যমেই মা শতাক্ষীর প্রাচীন স্মৃতি সেই সীতাহারখানাকে তিনি বিসর্জন দেওয়া হবে, তাহলেই সমস্ত সমস্যা মিটে যাবে। তেমনটা নির্দেশ দিলেও বীরেনবাবুর লোভী স্ত্রী অভিশাপের বর্ণনাকে নিছক গল্পকথা হিসেবে মনে করলেন। বিসর্জনের সময় নদীতে নেমেও তিনি হাড়খানা জলে দিলেন না, বরং রেখে দিলেন বেঁচে দেওয়ার অভিসন্ধি মনে মনে পোষণ করে। ব্যাস, এরপর আর কি, যা হওয়ার তাই হল। নিষ্ক্রিয় কালাক্ষী পুনরায় জাগ্রত হয়ে ভর করলেন বিধুমতির ওপর, তারপর তাণ্ডব শুরু করলেন। শহরে থেকে পিসিমাও আভাস পেলেন যে হিসেব মতো কাজ হয়নি, তাই অবিলম্বে তিনি গ্রামে আসছিলেন বীরেনবাবুকে বলার জন্য যে যে করেই হোক ওই সীতাহারখানা খুঁজে বের করে কালাক্ষীর বর্তমান অবয়বকে পড়িয়ে জলে বিসর্জন দিতে। এরপর আর কি, মৃত্যু পথযাত্রী পিসিমার কাছ থেকে অবশক্তিদের কিছু সময়ের জন্য ঠেকিয়ে রাখার পদ্ধতি জেনে নিয়ে নিজের সাহসের পরিচয় দিলেন বীরেনবাবু। পিসাচির সম্মুখীন হওয়ার সময়ও কিন্তু তাঁর কাছে হাটটা ছিল না, তিনি সেটা পেয়েছিলেন রামশরণের কাজের ঘরে ঢোকার পর। মেঝেতে পড়ে থাকতে দেখে তিনি সকলের অগোচরেই সেটি তুলে নেন এবং পকেটে চালনা করেন, ও সঠিক সময় এলে তা প্রয়োগ করে। বাকিটা তো তোমরা শুনলেই। এই ছিল কালাক্ষীর বিস্তর বর্ণনা। বাপ রে বাপ দাদু, এসব কাহিনীর সন্ধান তুমি পাও কোত্থেকে গো? এমন অলৌকিকের রসত্ব গল্পের বইয়েও থাকে না। তার থাকবে কি করে দাদু ভাই, গল্পে তোমরা যা পড়ো তা কখনো না কখনো প্রকাশ্যে আনা হয় বলেই তো জানা যায় নাকি। কিন্তু তা বলে কি সব ঘটনা প্রকাশ্যে আসে, ভেবে দেখো তো একবার। ততক্ষণে আমি একটু পরের গল্পটা মনে করে নি।
শেষ হলো আমাদের আজকের গল্প বিধুমতির বাসনা। গল্প রচনায় এবং স্বাধ্যায়ের ভূমিকায় ছিলাম আমি শুভম। গল্প পাঠে শশী দাদু, কবিরাজ এবং রামশরণের ভূমিকায় সায়ম, বীরেনবাবু লিও, কিন্নি মৌমিতা, রাখুহরি অসীমবাবু ও বিশু রাহুল, নিহারেন্দুবাবু পার্থ, পিসীমা পিয়ালি, কৃপালিনী এবং পুটি অঙ্কিতা, বিজয় স্নেহাশিস, দুর্লভের মা ঝিনুক, পুটির মা শ্রাবস্তী, দুর্লভ সূর্য। অন্যান্য ভূমিকায় আমি শুভম, সায়ম, সূর্য এবং পিয়ালি। পর্ব পরিচালনায় সায়ম। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে সূর্য। পোস্টার ডিজাইনে মুরালি। তাহলে কেমন লাগলো আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।